সবাইকে স্বাগত জানাচ্ছি বোধিচিত্যের আজকের আলাপে আমাদের আজকের আলাপের বিষয় উত্তর উপনিবেশবাদের ইতিহাস উত্থান বিকাশ ও বর্তমান পরিস্থিতি টাইটেলটা আমাদের দেওয়া কারণ স্যার বলেছিলেন যে কোনো নির্দিষ্ট টাইটেল না করে আমরা এই জন্য এরকমভাবেই রেখেছি একটা সাধারণ জায়গায় রেখেছি যাতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরা উত্তর উপনিবেশিক কথাকে অ্যাপ্রোচ করতে পারি এবং যার কারণে আমাদের আগেও আলাপ হয়েছে উত্তর উপনিবেশিকতা নিয়ে কিন্তু আমরা আজকের জায়গাটাতেই আমরা পুরো উত্তর উপনিবেশিকতার একটা ম্যাপিং আউট করতে চাচ্ছিলাম আর কি সেই জায়গা থেকে আমাদের এভাবে টাইটলিংটা করা একদিক থেকে আর আরও সঙ্গে আমরা উত্তর উপনিবেশিকতাকে একটা অ্যাপ্রোচ হিসেবে ভাববো না কোনো একটা টেন্ডেন্সি হিসেবে ভাববো যেটা একাডেমি এবং একাডেমির বাইরে বিরাজমান সেই জায়গাগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে চাচ্ছি যেটা যেটা নিজেরও একটা স্পেস টাইম আছে যে কোনো অ্যাপ্রোচের টেন্ডেন্সির সেই স্পেস টাইমের মধ্যে উত্তরোপনিবেশিকতা কীরকমভাবে উত্তর উপনিবেশিকতা রূপে হয়ে আসে আমাদের কাছে এই জায়গাগুলো আমরা বোঝার চেষ্টা করছি এবং সঙ্গে একই সঙ্গে আধুনিকতার সম্পর্ক এবং একই সঙ্গে উত্তরাধুনিকতার সম্পর্ক যেই উত্তরাধুনিকতাকে আবার আধুনিকতারই কন্টিনিউয়েশন হিসেবে দেখা যায় আমরা এই জায়গাগুলো মিলে উত্তরৌপনিবেশিকতাকে বোঝার চেষ্টা করছি সেই জায়গারই একটা অংশ হিসেবে আমাদের আজকের এই আলাপ আমাদের আজকের আলাপে সূত্রধার হিসেবে উপস্থিত আছেন লেখক সমালোচক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক যদিও স্যার এখনও ইউলাব বিশ্ববিদ্যালয়েও পড়াচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়েও পড়াচ্ছেন ঢাকা ইউনিভার্সিতেও মাঝে মধ্যে ক্লাস নিচ্ছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম আমরা আর দেরি না করে আমাদের আজকে সূত্র থাকে তার আলাপ শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি আমি শুরু করি এইভাবে যে উত্তর উপনিবেশ উত্তর উপনিবেশবাদ উপনিবেশবাদ উপনিবেশ এইগুলি মোটামুটি একসময় সমান্তরাল হাত ধরাধরি করে হাঁটে আমি একটা উদাহরণ দিই যেমন উত্তর আধুনিক যাকে আমরা পোস্ট মডার্ন বলি এটি বিতর্কিত হয়েছে এই কারণে যে উত্তর এবং আধুনিক এই মাঝখানের ফাঁকটা অনেকে মেলাতে পারছেন না একই জিনিস আমি দেখতে পাচ্ছি উত্তর উপনিবেশের ক্ষেত্রেও ওই মাঝখানের ফাঁকটাকে ধরা হচ্ছে যে অর্থে উত্তর মানে পরবর্তী অনেকেই ভাবছেন আজকে আমরা আধুনিক আছি উত্তর আধুনিক মানে কি আগামীকালের কিছু এটি খুব ভুল ধারণা যেমন উত্তর উপনিবেশ তত্ত্ব উপনিবেশ শেষ হওয়ার পর তৈরি হয়নি আমি দু একটা টেক্সটের উদাহরণ দিয়ে জিনিসটা ব্যাখ্যা করব তো প্রথমেই আমাদের ধরতে হবে যে কথাটি আমরা বলছি ইতিহাসের ইতিহাসের কতগুলি দিক আছে একটা হচ্ছে উপনিবেশবাদী চর্চার একটা ইতিহাস যার থেকে উত্তর উপনিবেশী তত্ত্বই বলুন উত্তর উপনিবেশী সংগ্রাম বলুন সবই তৈরি হয়েছে এবং যেখানেই উপনিবেশ প্রতিষ্ঠিত হয়েছে উত্তর উপনিবেশতার শর্তগুলি সূত্রগুলিও সেখানে প্রযোজ্য হয়েছে ফলে এমন নয় যে উপনিবেশ চলে যাওয়ার পর আমরা হঠাৎ করে উত্তর উপনিবেশী তত্ত্বকে আবিষ্কার করেছি যদিও পড়াশোনা শুরু হয়েছে পরে তত্ত্বগুলি এসছে পরে কিন্তু তত্ত্ব তো একসময় তত্ত্ব মানে কি একটা শৃঙ্খলে শৃঙ্খলার ভিতর কিছু চিন্তাভাবনাকে নিয়ে আসে এবং এটি সাধারণীকরণ যাতে এই চিন্তাটি সকল ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হতে পারে কিন্তু তত্ত্বের পিছনে কিছু সূত্র থাকে অনেক সময় বিচ্ছিন্ন থাকতে পারে খণ্ডখণ্ডও থাকতে পারে যেগুলিকে একটা সংহত করার চেষ্টা হয় তত্ত্বের শৃঙ্খলার মধ্য দিয়ে সেজন্য তত্ত্বের প্রয়োজন যে কোনো তত্ত্বের ক্ষেত্রেই দেখবেন যত উপাদান আছে সেগুলি কোনো না কোনো ক্ষেত্রে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং একটা সময়ে এসে একটা প্রবণতা তৈরি হয় এই বিষয়টাকে নিয়ে গভীর অনুধাবনের চর্চার তখনই সূত্রবদ্ধ করার প্রয়াস দেখা দেয় এবং সূত্রবদ্ধ এবং শৃঙ্খলার ভিতরে এলে তখন আমরা তাকে বলছি তত্ত্ব তো উপনিবেশবাদের যতগুলি তত্ত্বের বিষয় আছে সবই কিন্তু খণ্ডখণ্ডভাবে বিচ্ছিন্নভাবে চর্চা হয়েছে বিভিন্ন সময় এবং সেগুলির দেখাও গিয়েছে ইতিহাসে বিভিন্ন সময় তো ইতিহাসের ক্ষেত্রে বলা যায় যে উত্তর উপনিবেশবাদের সঙ্গে উপনিবেশবাদের সম্পর্কটা হচ্ছে মুদ্রার এ পিঠ অপিঠের মতো একটা পিঠকে থাকলে আরেকটা পিঠ কল্পনাই করা যায় এবং দুটো পিঠ না হলে একটি সত্তা তৈরি হয় না উপনিবেশবাদ শুরু হয়েছে অনেক আগে আপনারা সেটা জানেন তার পিছনে তিনটি কারণ ছিল প্রথম ছিল রেনাইসেন্সের হাত ধরে যে আধুনিকতার সূত্রপাত হল আপনারা নিশ্চয়ই জানেন আধুনিকতা কতগুলি ঢেউয়ের মাধ্যমে আমাদের সময় এসে পৌঁছেছে প্রথম ঢেউটা ছিল রেনেসাঁস যুগের পঞ্চদশ শতাব্দীতে যে জ্ঞান বিজ্ঞানের উৎসার হলো নতুন চিন্তা ভাবনার সূচনা হলো ইউরোপে যেখানে ঈশ্বরকেন্দ্রিক পৃথিবীর পরিবর্তে মনুষ্যকেন্দ্রিক পৃথিবীর অধিষ্ঠান ঘটানো হল ব্যক্তির উদ্ভব হল এবং সমষ্টির পরাক্রম যে বিষয় পরাক্রমতার বিষয় ছিল সেখান থেকে ব্যক্তির উদ্ভাবনটা হয়ে গেল অর্থাৎ ব্যক্তি সমষ্টি থেকে স্বাধীন হয়ে তার নিজস্ব চিন্তাভাবনার সূচনা করলো যাকে আমরা সেকুলারিজম বলি সেটি রেনেসান্সের সময়ে শুরু হয় কারণ বিজ্ঞান প্রযুক্তির হাত ধরেই যখন ইহজাগতিকতার সূত্রপাত হয় তখন সেকুলারিজমের প্রতিষ্ঠা হয় সেকুলার চিন্তাকে ধর্মকে অস্বীকার করে সেকুলার চিন্তা নয় ধর্মের প্রাধান্যকে খর্ব করে আর ধর্ম থেকেও বড় দিনে যেমন রবীন্দ্রনাথ বলেছেন যে ধর্ম মানুষের মঙ্গলের জন্য কিন্তু ধর্মতন্ত্র যুগে যুগে ধর্মের নামে মানুষকে শোষণ করেছে এটা ইউরোপে খুবই দেখা গেছে তো রেন্সেন্সের সূত্রপাত হয়েছিল ধর্মতন্ত্রের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ করে যার জন্য ব্যক্তির অধিষ্ঠান হয়েছে এটা গেল প্রথম দ্বিতীয় ঢেউটা এসেছিল আঠারো শতকের যুক্তিবাদী সময়টাতে আমরা যাকে বলছি এনলাইটেনমেন্ট এইজ এইজ অব এনলাইটেনমেন্ট অথবা জ্ঞান প্রাপ্তির যুগ ওই যুগে যুক্তি তর্ক এবং বিজ্ঞানের দর্শন বিজ্ঞানের চিন্তাগুলি প্রতিষ্ঠিত হলো। এবং তারই হাত ধরে পরবর্তীতে উনিশ শতকের শেষ দিকে আধুনিকতার শেষ ঢেউটি আমরা পেয়েছি মাঝখানে কিছু কিছু ছোটো ছোটো ঢেউ ছিল যেমন ভিক্টোরিয়ান যুগ জুড়ে উনিশ শতক জুড়েই এই আন্দোলনগুলি হচ্ছিল আপনারা জানেন ডারউইনের উদ্ভব উদ্ভবতত্ত্ব মার্কসের তত্ত্ব আর একেবারে শেষে এসে ফ্রয়েডিয়ান মনস্তত্ত্ব এগুলি আধুনিকতার ভূমি গঠনে খুব বড় একটা সহায়ক ভূমিকা পালন করেছে এখন আমরা যদি আঠারোশো শতকে চলে যাই দেখা যাচ্ছে সেই সময়টা হচ্ছে উপনিবেশবাদ বিস্তারের সবচেয়ে প্রবল সময় কারণটা হচ্ছে এই রেনেসাঁস যে মানুষকে বিশ্বমুখী করলো অর্থাৎ বৈশ্বিক চিন্তা মানুষের ভিতরে আসলো রেনেসাঁসের হাত ধরে তার আগে ছিল স্থানীয়তা স্থানীয়তা মানে মানুষ নিজস্ব পরিবেশ নিয়ে নিয়েই চিন্তিত ছিল বেশি বিশ্বটাকে সে স্পর্শ করতে চায়নি তার কারণও ছিল বিশ্বকে সে জানতো না সেইভাবে কিন্তু খেয়াল করে দেখবেন পঞ্চদশ শতাব্দী থেকেই শুরু হয়ে গেল ওই আমেরিকা তথাকথিত আবিষ্কার করা অথবা ভারতের দিকে আসা আফ্রিকার দিকে যাওয়া এই বৈশ্বিক দৃষ্টিভঙ্গিটা চলে আসলো রেনাসেন্সের পরপরই আপনারা জন ডানের যদি কবিতা পড়েন দেখবেন তিনি পরিষ্কার একটা বৈশ্বিক দৃষ্টিকোণ থেকেই তার পৃথিবীটাকে দেখার চেষ্টা করছেন কম্পাসের কথা আছে কম্পাস তো যারা চালায় যারা জাহাজ চালায় তাদের বেশি প্রয়োজন হয় তো ওই যে বৈশ্বিক দৃষ্টিভঙ্গিটা গ্রহণ করলো ব্যক্তি তাতে বিশ্বের প্রতি আগ্রহ বাড়লো যাকে ইংরেজিতে বলা হয় এক্সপ্লোরেশন অভিযাত্রা খুঁজে বের করা এই দৃষ্টিভঙ্গিটাও সেই সময় তৈরি হয়ে গেল রেনাসেলসের সময় যার ফলে সমস্ত পৃথিবীতে এই ইউরোপীয় শক্তিগুলি ছড়িয়ে পড়লো এবং প্রধান প্রধান শক্তিগুলি ছিল ইংরেজ অলন্দাজ ডাচ যাদেরকে বলি আমরা ফরাসি জার্মানরা আসলে সেইভাবে তারা উপনিবেশ স্থাপন করেনি তবে জার্মানরা ব্যবসায়ী উপনিবেশ চক্রে ছিল সক্রিয় এই প্রধান তিনটি পর্তুগিজ ছিল স্পেনিশ স্প্যানিশ ছিল এই পাঁচটি ছয়টি শক্তি মিলে সমস্ত পৃথিবীকে তাদের প্রধানত করে একটা সময় ছিল বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না অর্থাৎ পশ্চিম মিলে সমস্ত ভূগোলে তাদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এটি হলো উপনিবেশী শাসন না উপনিবেশী শাসনের মানে কী একটা দেশ থেকে কিছু মানুষ অন্যত্র গিয়ে অন্য একটা দেশটাকে দখল করে নেয়া এখন দখল করার জন্য যা যা প্রয়োজন তা করা এবং দখলটাকে কায়েমই করার জন্য দীর্ঘস্থায়ী করার জন্য যা যা করা এই সবই উপনিবেশী শক্তির অধীনস্থ কিছু কলকবজার বিষয় হয়ে দাঁড়া দাঁড়ালো কি প্রথম আমাদের চিহ্নিত করতে হয় আমরা যে উত্তর উপনিবেশবাদ আমরা উত্তর উপনিবেশ তত্ত্ব পড়ি উত্তর উপনিবেশী তত্ত্বটা এই বিষয়টাকে প্রথম তদন্ত করে কেন উপনিবেশ স্থাপন হলো দ্বিতীয় হচ্ছে উপনিবেশ স্থাপনের ফলে কি কি অভিঘাত তৈরি হলো তৃতীয় হচ্ছে উপনিবেশ স্থাপন করতে গিয়ে কি কি কৌশল তারা প্রয়োগ করলো এবং কৌশলগুলোর কিছু কিছু ছিল একেবারে চোখ সামনাসামনি অনুভূত যেগুলি ধরুন সামরিক বাহিনী দিয়ে তারা দখল করে নিল আর কিছু কিছু কৌশল ছিল যেগুলি প্রকাশ্য ছিল না একটু অপ্রকাশ্যে বা গোপনে সেগুলি সক্রিয় থাকত যাকে আমরা চিন্তার উপনিবেশ বলি সেটি কিন্তু খুব প্রকাশ্য জিনিস নয় সেটি খুব গোপনে এবং ধীরে ধীরে সেটি হয় এই কৌশলগুলিকে দেখা তদন্ত করা প্রশ্ন করা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে উত্তর উপনিবেশ তত্ত্বের একটা প্রধান চিন্তা তো আমরা যদি এখানে শুরু করি তাহলে দেখতে পাবো উপনিবেশ সৃষ্টি হয়েছে যখনই তখনই এই কৌশলগুলি তারা চালু করেছে কৌশলগুলি তাহলে কি আপনারা আমি কিছু টেক্সটের উদাহরণ দিই চিনোয়া আচিবি নামে একজন নাইজেরিয়ান উপন্যাসিক আছেন তার থিংস ফল এপার যারা ইংরেজি বিভাগ থেকে পাশ করেছেন নিশ্চয়ই আপনারা সেটি পেয়েছেন সেখানে দেখাবেন তিনটি শক্তির দিকে তিনি শক্তির কথা তিনি উল্লেখ করেছেন প্রথম শক্তিটি হল সামরিক অর্থাৎ তারা আফ্রিকা মহাদেশ তাদের সামরিক বাহিনীর অধীনে তাদের বসতি স্থাপন করলো এরা প্রথমে খুব সামনে আসেনি সামনে যারা এলো তারা হচ্ছে ব্যবসায়ী ভারতেও ব্যবসায়ীরা প্রথমে এসেছিল কিন্তু সম্মতি কাদের নিয়ে রাষ্ট্রের সম্মতি নিয়ে রাষ্ট্রের সমরশক্তির সম্মতি নিয়ে বা ব্যবসায়ীরা এসছে তো ব্যবসায়ী সমরশক্তি যারা প্রয়োগ করে অর্থাৎ একটা বাহিনী যাকে আমরা বাংলায় লাঠিয়াল বাহিনীও বলতে পারি সেই বাহিনী এবং ব্যবসায়ী আর তৃতীয় ছিল যারা ধর্ম প্রচার করতেন এই তিনটি শক্তি এক জায়গায় মিলে গেল যেখানে যেখানে উপনিবেশ স্থাপন করেছে পশ্চিমের শক্তিগুলি এমনকি পর্তুগিজরাও যেখানে যেখানে বসতি স্থাপন করেছে উপনিবেশ স্থাপন করেছে সেখানে এই তিনটি শক্তি সবসময় সক্রিয় ছিল প্রথম হচ্ছে ব্যবসায়ী যারা যারা অর্থ বিনিয়োগ করবে দ্বিতীয় ছিল যারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে অর্থাৎ সমরশক্তি তৃতীয় ছিল এই গির্জা আর সমরশক্তির অধীনে ছিল যারা প্রশাসক ছিলেন যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজ ছিল এখান থেকে যত রিসোর্সেস বলি আমরা যত সম্পদ সব তাদের মূল দেশে প্রয়োগ প্রেরণ করা এবং সেগুলি লুটপাট করে নিয়ে যাওয়া কেন তারা সম্পদ সংগ্রহ করতো কারণ পশ্চিমের শিল্প যুগ এটিকে অবধারিত করে দিয়েছিল ফলে উপনিবেশের একটা সহায়ক শক্তি ছিল পশ্চিমের শিল্প যুগ এই শিল্পযুগ যুগ কীভাবে তৈরি হয়েছে পুঁজির বিনিয়োগের মাধ্যমে অর্থাৎ যেখানে যেখানে পুঁজি সেখানে সেখানে উপনিবেশ চালু হয়ে গেছে তো এই পুঁজির যোগান দিতে গিয়ে অর্থাৎ পুঁজি যেখানে বিনিয়োগ করছে পুঁজি যখন বিনিয়োগ করা হয় সে সময় এর ফেরত চায় যতখানি বিনিয়োগ করা হয়েছে তার থেকে অনেক ফেরত বেশি চায় সে তো ভারতে যে বিনিয়োগটা হয়েছে সে বিনিয়োগ থেকে অনেক বেশি পরিমাণ তারা নিয়েছে পৃথিবীর সব দেশেই তাই হয়েছে এটি করতে গিয়ে একটা শ্রেণী এখানে নিঃস হয়েছে এবং এই নিঃস্বতার চিত্রটা আমি একটু পড়ে তুলে ধরছি তো একদিকে হচ্ছে এই শক্তিগুলি সক্রিয় ছিল যে ইউরোপে শিল্পযুগ যুগ শুরু হয়ে যাওয়ার পর কলকারখানার উৎপাদন শুরু হয়ে যাওয়ার পর যাকে আমরা অ্যাসেম্বলি লাইন প্রোডাকশন বলি সেটি শুরু হয়ে যাওয়ার পর যে পরিমাণ সম্পদ দরকার যে পরিমাণ রিসোর্সেস দরকার সেই সেগুলি যোগান দেওয়ার জন্য উপনিবেশগুলি আরও দ্রুত বিস্তার লাভ করেছে এখন এই হলো তাদের প্রধান কারণ উপনিবেশ স্থাপনের তাদের প্রধান কারণটা হচ্ছে অন্য দেশে তাদের সভ্যতা নিয়ে যাওয়ার নয় প্রধান কারণ হচ্ছে তারা শোষণ করতে চেয়েছে সমস্ত পৃথিবীর সম্পদ যাতে পশ্চিমের কলকারখানা চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং পশ্চিম ক্রমাগত সমৃদ্ধ হয় এবং সবচেয়ে বড় আয়রন হচ্ছে এই আমাদের দেশ থেকে সম্পদ নিয়ে যে বিষয় জিনিসগুলি তারা তৈরি করেছে যে সামগ্রী তারা তৈরি করেছে সেটি আবার আমাদের কাছে তারা বিক্রি করেছে এটি একটি চক্র এটি উপনিবেশ যেখানে যেখানে হয়েছে এই কাজটি করেছে তারা আমাদের থেকে নিয়ে সেটিকে আবার প্রক্রিয়াজাত করে আমাদের কাছে ফেরত পাঠিয়েছে এবং এটি যাতে ক্রমাগত থাকে অবিচল থাকে এটি অবিচ্ছিন্ন থাকে সেই জন্য যত কৌশল অবলম্বন তারা সেটা করেছে তার মানে প্রত্যক্ষ যেভাবে তার উপনিবেশ সৃষ্টি করেছে প্রথমত ব্যবসায়ীরা গিয়েছে দেখেছে তারপর সমরশক্তি গিয়ে তাদেরকে সমর্থন দিয়েছে প্রশাসকরা গিয়ে সেখানে একটা কাঠামো তৈরি করে প্রশাসনের কাজ শুরু করে দিয়েছে এই তিন শক্তি একখানে হয়ে যায় পাশাপাশি যারা গির্জার মাধ্যমে খ্রিস্ট ধর্ম প্রচার করতে চেয়েছে তারা সবখানে গিয়ে সানন্দে ওখানে উপস্থিত হয়েছে কারণটা কি কারণ যদি মানুষকে স্থানীয় মানুষকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করা যায় তাহলে তারা একটা সহায়ক গোষ্ঠী হয়ে থাকে এটি সবখানে হয়েছে যারা যারাই ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়েছেন তারা এই উপনিবেশী শক্তিকে সমর্থন দিয়েছেন সুরক্ষা দিয়েছেন এবং তাদের কাজে কর্মে তাদের চিন্তাভাবনাগুলি প্রতিষ্ঠা করেছেন এই হলো একটা প্রসঙ্গ এখানে আর পরে যেটা আছে উত্থানের বিষয়টা উত্থান হয়েছে ওই কারণেই উত্থান হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে খুব দ্রুত বিভিন্ন জায়গায় যাওয়া সম্ভব হয়েছে সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি হয়েছে এক সময় যে গাঁদা বন্দুক নিয়ে চলতো তারপর কিছুদিন পরে তারা নতুন ধরনের বন্দুক আবিষ্কার করেছে এবং পশ্চিমের সমর শক্তিগুলি সবসময় চেষ্টা করেছে শিল্প শক্তিকে সহায়তা করার জন্য আমাদের সময়ও একটা জিনিস খুব চালু আছে যেটি আমেরিকান মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যক্রম দেখলেই বোঝা যায় এই সবগুলি নিয়ন্ত্রণ করছে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অর্থাৎ মিলিটারি এবং ইন্ডাস্ট্রি যখন এক হয়ে যায় তখন একটা শক্তি তৈরি হয়ে যায় এই শক্তিটি প্রশাসনকে প্রভাবিত করে কোনো মার্কিন প্রেসিডেন্ট এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বাইরের কোনো চিন্তা ভাবতে পারবেন না কোনো ভাবনা ভাবতে পারবেন না তাকে সেই মিলিটারি কমপ্লেক্স ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের অনুবর্তী হয়ে থাকতেই হবে এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের সবচেয়ে অন্যতম শ্রেষ্ঠ গণতন্ত্রই বলি আমরা কিন্তু সেই গণতন্ত্রের নমুনা হচ্ছে দিস ইজ এ ডেমোক্রেসি ড্রিভেন বাই গাইডেড বাই কন্ট্রোল বাই দ্য মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এটি শুরুতেও ছিল উপনিবেশ শাসনের প্রথম দিকেও ছিল শেষ দিকেও ছিল এইভাবে উপনিবেশের উত্থানটা সূচিত হয়েছে উপনিবেশের উত্থানের পিছনে আরেকটি কারণ ছিল খ্রিস্ট ধর্মের প্রচারের বিষয়টি খ্রিস্ট ধর্মের প্রচারের বিষয়টি বিশেষ করে রেসেন্সের পর যখন বোঝা গেল যে ঈশ্বরকেন্দ্রিক বিশ্ব পরিবর্তিত হয়ে গেছে এখন কেন্দ্রিক বিশ্ব তখন মানবকে যাতে প্রভাবিত করা যায় সেই দিকে গির্জাগুলি প্রভাবিত যা আমি যত বেশি সংখ্যক মানুষকে আমার গির্জায় নিয়ে আসব তত বেশি সম্ভব সংখ্যক মানুষ ঈশ্বরের বন্দনা গাইবেন কাজে ঈশ্বরকে আমাদের কেন্দ্রে আবার অধিষ্ঠান করানো যাবে যে প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে রেনেসাঁসের চিন্তা ধাবিত ছিল প্রথমত যেমন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলি কখনো তাদের নিয়মতন্ত্র নিয়মের বাইরে কোনো কিছু শেখাত না আপনারা একটা টেক্সট পড়ে দেখবেন এটা হচ্ছে ডক্টর ফাউস্টাস ক্রিস্টোফার মার্লোর মার্লোর প্রথম বিদ্রোহ হচ্ছে তার একাডেমির বিরুদ্ধে কারণ যে পাঠটা দিয়েছে সেটি হচ্ছে মধ্যযুগে একটি বিষয় ছিল অনতিক্রান্ত বৃত্ত সার্কল পাস নট চক্ষরের একটা দাগ দিয়ে বলে এর বাইরে তোমাকে যেতে দিব না ভিতরে যত আছে তুমি শিখতে পারো বাইরের চিন্তা তোমার অনুপ্রবেশ করতে দিবো না এই সার্কল পাস নট ছিল মধ্যযুগের একটা বড় চক্ষরির দাগ সেটি অতিক্রম করে রেনেসেন্সের মানুষ এমন সমস্ত প্রশ্ন করেছে যে প্রশ্নগুলি প্রতিষ্ঠান সে প্রশ্ন শোনার জন্য বা উত্তর দেওয়ার জন্য মোটেও তৈরি ছিল না কারণ প্রতিষ্ঠানগুলি চলত সেই নিজেদের গণ্ডির ভিতরে এই গণ্ডির বাইরে চলে যাওয়াটা হচ্ছে রেনেসাঁসের প্রথম চিন্তা এবং এটি করতে গিয়ে যখন ধর্মের বিষয়টা অনেক বেশি স্থিতিস্থাপক হয়ে গেছে যেমন সেখানে পুরোহিতদের এক একচ্ছত্র একটা আধিপত্য ছিল সেটি চলে গেছে তখন পুরোহিতরাই চিন্তাভাবনা করে আবার সেই ঈশ্বর কেন্দ্রিক বিশ্বকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন কতগুলি নিয়মের মধ্য দিয়ে আপনারা যদি খ্রিস্ট ধর্মের ইতিহাস পড়েন বা গির্জার ইতিহাস পড়েন দেখবেন এই বিষয়টা আছে এটি অনেকটা ওই ঢেবের মতো একবার উত্থান একবার পতন একবার প্রতিষ্ঠানের ক্ষমতা খর্ব হচ্ছে একবার প্রতিষ্ঠানের ক্ষমতা আবার উঠে যাচ্ছে যেমন একেবারে আমাদের সময়ে ষাটের দশকে যখন দক্ষিণ আমেরিকায় উত্তর উপনিবেশে বিদ্রোহ হচ্ছে এই উত্তর উপনিবেশে বিদ্রোহের কিন্তু অনেকগুলি রকম আছে একটা তো উপনিবেশের বিরুদ্ধে বিদ্রোহ উপনিবেশ চলে গেলে তো সেই বিদ্রোহটা হয় না কিন্তু দেখা যাচ্ছে সরকারগুলি উপনিবেশিক চিন্তা মাথায় ধারণ করে তারা আবার সরকার গঠন করছে যে উপনিবেশ যেই দেশ থেকে শেষ হয়েছে সেখানে আবার ওই উপনিবেশী মনোবৃত্তির শাসকরা আবার ক্ষমতা গ্রহণ করেছে এবং সেই উত্তর উপনিবেশী সংগ্রামটা আবার নতুন করে শুরু করতে হয়েছে দক্ষিণ আমেরিকা যেটা সেনাবাহিনীর শাসিত দেশগুলির সরকারের বিরুদ্ধে আর্জেন্টিনা পেরু এই সমস্ত দেশে সবসময় সমরতন্ত্র বজায় ছিল কিছুদিন আগে পর্যন্ত এবং সেখানে এই গির্জার একটা ভূমিকা ছিল খুবই মানবিক অর্থাৎ গির্জার প্রতিষ্ঠানটি আবার মানুষের শ্রদ্ধায় স্থান নিয়েছে কিন্তু সেই গির্জা আবার নিচের দিকে চলে গেছে অর্থাৎ সে প্রতিষ্ঠানের সহায়ক শক্তি হয়ে গেছে সরকারের সহায়ক শক্তি আমাদের দেশে দেখুন আমাদের সাতচল্লিশ সালে যখন উপনিবেশ মুক্তি হলো তখন পাকিস্তান রাষ্ট্রটি উপনিবেশী শাসন জারি করলো আমাদের উপর আমরাও যখন স্বাধীন হয়ে গেলাম আমরাও কিন্তু পার্বত্য চট্টগ্রামে কোনো না কোনোভাবে একটা উপনিবেশ স্থাপনের চেষ্টা করেছি এটি বোধ একটা মানব ইতিহাসের একটা বড় আয়রনই একটা প্রহসন যে উপনিবেশ কখনো উপনিবেশ থেকে মানুষ কখনো মুক্তি হয় না মুক্তি পায় না আমাদের গণতান্ত্রিক সরকারগুলিও একটা উপনিবেশী চিন্তায় থাকে আপনি ভারতের দিকে তাকান পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র কিন্তু উপনিবেশ চিন্তা প্রত্যেক রাজ্যের এবং রাষ্ট্রের মাথায় চেপে থাকে এটি বোধহয় আমাদের মনে হয় যে আমাদের সময় একটা বড় সমস্যা এটি আচ্ছা উত্থানের বিষয়টি আমি শেষ করছি এখানে যে প্রথমত উত্থান হয়েছে ন্যাচারাল রিসোর্সেস প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে পশ্চিমকে ক্রমাগত শক্তিশালী করা এবং অর্থবান করা লাভবান করা সেটি হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রচারের বিষয়টা গুরুত্ব পেয়েছে খ্রিস্ট ধর্ম একটা সহায়ক শক্তি অর্থাৎ প্রতিষ্ঠান গির্জা একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করে গেছে তৃতীয় হচ্ছে আধুনিকতার যতই উৎসার ঘটতে থাকলো জ্ঞান বিজ্ঞানের চর্চা যতই প্রবল হলো তখন পশ্চিমের জ্ঞান কেন্দ্রগুলি পূবের দিকে ধাবিত হয়েছে এবং এডওয়ার্ড সাইদের একটা বই আপনারা পড়বেন এটার নাম হচ্ছে ওরিয়েন্টালিজম ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবাদ তিনি দেখিয়েছেন পশ্চিম নিজের চিন্তায় নিজের কারণে পশ্চিম প্রাচ্যকে আবিষ্কার করেছে প্রাচ্যকে রূপ দিয়েছে নিজের চিন্তায় নিজের মডেলে প্রাচ্যকে দেখেছে তাদের নিজের কাচের ভিতর দিয়ে চশমার ভিতর দিয়ে কাজেই প্রাচ্যের নিজস্বতা সব পশ্চিমের আরোপিত চিন্তার অধীনে চলে গেছে অর্থাৎ প্রাচ্য আর প্রাচ্য থাকেনি এটি পশ্চিম কর্তৃক স্থাপিত প্রাচ্য হয়ে গেছে যার জন্য আমাদের ভাষা তাদের পছন্দ হয়নি আমাদের সংস্কৃতি তাদের পছন্দ হয়নি যাতে এখনও ভারতীয় চিত্রকলাকে সেই চোখে দেখা হয় না যা পশ্চিমের চিত্রকলাকে দেখা হয় এখনও আমাদের সঙ্গীত আমাদের জনজীবনের যে প্রতিচ্ছবি যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডে সেগুলিকে বলা হয় নিম্ন শিল্প আর পশ্চিমের শিল্প হচ্ছে উচ্চ শিল্প এখনও আমাদের মাথায় সে উপনিবেশের চিন্তা আছে এখনও আমরা গ্যালারি পেন্টিংকে হাই আর্ট বলছি আমি খুব শ্রদ্ধা রেখেই বলি যেমন আমাদের কিবরিয়া স্যার আছেন কিবরিয়া সাহেব আমাদের বড় শিল্পী তার ছবি গ্যালারিতে স্থান পায় একটা ছবির দাম দশ পনেরো লাখ কিন্তু অনেকেই সে ছবিগুলি বোঝেন না না বুঝলেও তারা এটাকে প্রশংসাই করবেন হয়তো কুড়িজন মানুষ একটা প্রদর্শনীতে তার ছবি দেখেছে কুড়ি জনই কথাবার্তা বলছে এরা কিন্তু উচ্চশ্রেণীর কিন্তু রিক্সা চিত্র যেগুলি আশি হাজার মানুষ একদিনে দেখছে এবং আনন্দ পাচ্ছে সেটিকে বলা হচ্ছে নিম্ন শিল্প কার বিচারে ওই বিচারটাও এসছে উপনিবেশী আমলের থেকে যে প্রাচ্যবাদের যে চিন্তাগুলি পশ্চিম আমাদেরকে উপহার দিয়েছে সেটি দেখা যাচ্ছে আমরা নিজেরাই লালন করছি আমাদের ভিতর আমরাও প্রাচ্যবাদী হয়ে গেছে আমরাও নিজেদেরকে পশ্চিমের কাঁচের ভিতর দিয়ে দেখতে শুরু করেছি আমাদের আধুনিক শিক্ষা যেমন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে একটা সেমিস্টারের নাম ফল সেমিস্টার তো আমাকে বলুন আপনি ওই সময় কি পড়ে বিদেশে তো পাতা পড়ে আমাদের হয়তো চুল টুল কিছু পড়ে মানুষের শীত আসলে মানুষের নাকি চুল পড়ে ইত্যাদি যাই হোক তো কয়টা চুল পড়ার জন্য আমি কি ফল টাম নাম দেবো কেন দিচ্ছি কারণ ওই পশ্চিমের প্যারাডাইমগুলি আমাদের প্রয়োজন আমাদের নিতেই হবে পশ্চিমের মডেলে আমরা সব কিছু সাজাই তো যেমন আমাদের টেলিভিশন যে টক শো হয় সব কিন্তু পশ্চিমের মডেলে টেলিভিশন জিনিসটাই তো আমরা আবিষ্কার করিনি এটা তো পশ্চিমের আবিষ্কার সেটি আমরা নিয়েছি কিন্তু আত্মীকরণ করতে পারিনি আত্মীকরণ কেমন করতে পারিনি প্রাচ্যবাদ একটা বাধা হয়ে দাঁড়িয়েছে উত্তর বিনিবেশ তত্ত্বে এই বিষয়টাকে গুরুত্ব দিই আমি হয়তো একটু আগে পিছনে একটু অবিন্যস্তভাবে বলছি কিন্তু আমি একটা ক্রম ধরার চেষ্টা করছি উত্থানের এই তৃতীয় কারণটি গুরুত্বপূর্ণ যে জ্ঞান কেন্দ্রগুলি পশ্চিম থেকে পূব দিকে ধাবিত হয়েছে পুবকে তাদের অধিকারে নিয়ে আসার জন্য এমন না যে পশ্চিম পূবের জ্ঞানটা আত্মস্থ করেনি করেছে এক সময় তো আপনি দেখবেন যে মধ্যপ্রাচ্যের যারা জ্ঞান সাধক ছিলেন চকর সকল ক্ষেত্রেই তারা বিশাল বিশাল অবদান রেখেছে যেমন অ্যালজেব্রা বলুন রসায়ন বলুন চিকিৎসা চিকিৎসাশাস্ত্র বলুন সেখানে মধ্যপ্রাচ্যের সিনার নাম আমরা জানি অ্যালজাবরা ইত্যাদি এমনকি জ্যামিতির অনেক সূত্র এই আরব ভূখণ্ড থেকে গিয়েছে কিছুদিনের মধ্যে পশ্চিম সেগুলি গ্রহণ করে এই আলজাবরা নামটার ভিতরে কিন্তু আলজাবের কথাটি আছে তারা সেটা আত্মিকৃত করে ফেলেছে কিন্তু আমরা পশ্চিমে জ্ঞান কখনও আত্মিকৃত করতে পারিনি কারণ উপনিবেশে শাসনের একটা শৃঙ্খলার বিষয় ছিল এই যে পশ্চিম যা যা কিছু প্রয়োজন তারা গ্রহণ করতে পারবে আর পূব পশ্চিম থেকে গ্রহণ করতে হবে শুধু পশ্চিমের শর্তে কারণটা কি কারণটা হচ্ছে উপনিবেশ শাসন যেখানে এসছে সেখানে কিছু দ্বিতবাদ তৈরি হয়েছে তাকে আমরা বাইনারি বলি তাদের প্রধান কাজ হয়েছে তারা যে কেন্দ্র সেটি প্রতিষ্ঠা করা আর আমরা হচ্ছি প্রান্ত তারা শ্বেতবর্ণ আমরা কৃষ্ণবর্ণ তারা উচ্চ সভ্যতা উচ্চশিক্ষার অধিকারী আমরা নিম্ন সভ্যতা নিম্ন নিম্ন সংস্কৃতি নিম্ন শিক্ষার অধিকারী ওরা হচ্ছে যুক্তি বাড়ে আমাদের যুক্তি আমাদের নেই আমরা শুধু আবেগের উপর নির্ভর করে থাকি এবং ক্রমাগত এই বাইনারিগুলি প্রতিষ্ঠা পেয়েছেগুলি কিন্তু আপনারা যতই পড়বেন আপনারা দেখবেন প্রচুর এই ধরনের দ্বিতীয়বাদ আছে একটা পর একটা আছে তো এই দ্বিতীয়বাদের মাঝখান দিয়ে যদি একটা দাগ টানেন দিকের যেটা সেটি হচ্ছে যারা প্রিভিলেজড প্রাপ্ত অর্থাৎ পশ্চিম অর্থাৎ উপনিবেশী আর ডান দিকেরগুলি হচ্ছে যারা সুবিধা প্রাপ্ত না অর্থাৎ আমরা তো আপনারা যে যেতেই থাকুন এলিট কারো এলিট পশ্চিমের উপনিবেশী যারা তারা এলিট আর আমরা যারা আমরা হচ্ছে নিম্নবর্গীয় আমরা সেটা মেনেও নিয়েছি সেটি হচ্ছে সমস্যা ফলে উত্তর উপনিবেশ তত্ত্ব যখন এলো তখন এই বিষয়গুলিকে প্রশ্ন করা হয়েছে এই যে কিভাবে প্রতিষ্ঠা পেল উপনিবেশ কোন যুক্তিতে তারা এখানে এলো কেন এলো তারা আসার পর কী অভিঘাত পড়লো আমাদের জীবন ব্যবস্থা আমাদের সংস্কৃতিতে আমাদের শিক্ষা চিন্তায় আমাদের সমাজ চিন্তায় আমাদের বিচার এমনকি আমাদের চিকিৎসা চিন্তায় যে চিকিৎসার একটা বিষয় আছে আমি সবসময় বলি কথাটা যে ধরুন আপনি বগাটা শহরে মাথা ব্যথা ধরেছে আপনার আর বগুড়াতে ধরেছে দুই মাথা ব্যথা কি আসলে আস ঠিক বগুড়াতে আমরা জানি এটা অলটিটিউড উচ্চতা অনেক বেশি চৌদ্দো হাজার ফিটের মতো আপনি গেলে এমনিতেই মাথা ব্যথা করবে আর বরগুনা হচ্ছে বা বগুড়া হচ্ছে যেখানে আপনার আর্দ্রতা বেশি তাপ বেশি কিন্তু একটা প্যারাসিটামল খেতে হবে আপনাকে কবিরাজি চিকিৎসা কিন্তু বর্গুনার জন্য মাথা ব্যথার জন্য এক ধরনের চিকিৎসা হয় আর বগটার চিকিৎসার জন্য এক ধরনের হয় কিন্তু তারা কেন আমাদের এই ওষুধ শিল্পকে ধ্বংস করে দিল কারণ হচ্ছে আমাদের এই ওষুধ শিল্প হচ্ছে স্থানীয় অ্যান্ড ব্যক্তিকেন্দ্রিক আর তারা চাচ্ছে বৈশ্বিক এবং সমাজকেন্দ্রিক সবার জন্য একটা ওষুধ থাকলে সেটি তৈরি করা সহজ খুব দ্রুত উৎপাদন করে বাজারজাত করে ফেলবে কাজে আপনাকে কিনতেই হবে এক সময় আমরা পশ্চিমের ওষুধের অনেক ধন্যবাদ এত ভক্ত হয়ে গেলাম এখনও আমরা যে নিজেদের ওষুধ আমরা আর খেতেই চাই না আমরা নিজেরাই হাসাহাসি করি কিন্তু আপনারা সত্যি বলছি আমি জানি না এটা রেকর্ডেড হচ্ছে এই বিজ্ঞাপন দেওয়া উচিত কিনা কিন্তু আমাদের যে চিকিৎসা মাঝে মধ্যে নেবেন ছোটোখাটো ব্যাপারে এত ভালো ধন্যান্তরী হয় যেটি আপনি পশ্চিমের চিকিৎসা আপনি পাবেনও না আমি বলছি না যে সবাই আমরা আধুনিক চিকিৎসা পরিত্যাগ করব কিন্তু স্থানীয়তাকে যদি আমরা অস্বীকার করি তাহলে আমাদের অনেক অর্জন আমরা নিজেরাই অবহেলা করতে থাকি এই জ্ঞান কেন্দ্রগুলি যখন চলে আসলো পশ্চিমা শিক্ষা যখন আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো পাশাপাশি পশ্চিমা একটা ভাষাও আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো এই ভাষিক উপনিবেশের উপনিবেশবাদ শুরু হলো যখন পশ্চিমের জ্ঞান কেন্দ্রগুলি তাদের জ্ঞান আমাদের কাছে পাঠাবার জন্য ব্যগ্র হয়ে পড়লো তার জন্য একটা ভাষার প্রয়োজন হলো যে ভাষাটা আবার যারা প্রশাসক তাদেরও ভাষা যারা ব্যবসায়ী তাদেরও ভাষা কাজে ব্যবসায়ী প্রশাসক এবং যারা জ্ঞান তাপস সবার ভাষা যদি এক হয়ে যায় তাহলে উপনিবেশ উপনিবেশবাদের তত্ত্বগুলি প্রয়োগ করা খুব সহজ হয়ে যায় এখন উপনিবেশ কি করে আপনার ভেতরে আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন শেক্সপিয়ার একটা নাটক লিখেছেন দ্য টেম্পেস্ট আমরা অনেক দিন আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি এটাকে পড়া হয়েছে এক ধরনের ক্লাসিক কেননিক কেননিক্যাল টেক্সট মানে একজন অত্যন্ত মানে কি বলা যায় দানবের মতো একটা মানুষ একটা চরিত্র নিম্ন চিন্তার অসৎ একটা চরিত্র নাম হচ্ছে ক্যালিবান তার ওখানে গিয়ে আমাদের প্রস্পারও যিনি জাদুবিদ্যা জানেন এবং তার জ্ঞান অনেক উচ্চ মার্গের তিনি সেখানে বসতি স্থাপন করলেন এবং তাকে মানুষ করার চেষ্টা করলেন কিন্তু দানবকে আর মানুষ হয় ক্যালিবানের বর্ণনা আপনারা পড়েছেন অর্ধেক মানুষ অর্ধেক পশু তার শরীরে মাছের আঁশ কি দুর্গন্ধ ফলে তাকে পরিত্যাজ্য পরিত্যাগ করা হয়েছে এবং যত শেক্সপিয়ারের সমালোচনা আমি পড়েছি ট্যাম্পেস্ট নাটক নিয়ে সবখানে এই কথাই বলা হয়েছে যে পরস্পর হচ্ছেন পশ্চিমা সভ্য মানুষ আর ক্যালিবান হচ্ছে পূবের অসভ্য মানুষ পশ্চিম চেষ্টা করেছে পূবের অসভ্য মানুষকে সভ্যতা শেখাতে এমনকি তার ভাষাটাও অনেক কষ্টে তিনি শিখিয়েছেন কিন্তু এই অসভ্য কোনো দিন ভালো হবে না তার প্রবৃত্তি শেষ যাবে না সে পরস্পর খুব চৌদ্দ বছরের একটি মেয়ে তাকে ধর্ষণ করার জন্য সে একবার চেষ্টা করে ফলে এটাই হচ্ছে চূড়ান্ত একটা অপরাধ যার জন্য তাকে তিনি ক্রমাগত শাস্তি দিচ্ছেন সে কাঁদছে তারপর তিনি শাস্তি দিচ্ছেন কোনো ক্রমে কোনো ক্ষমা তার প্রতি দেয়া যাবে না এখানে আরেকটি চরিত্র আছে এরিয়ল যাকে তিনি ক্ষমা করে দিয়েছেন কারণ সে বাধ্য এবং বলা হচ্ছে সমালোচনায় পড়েছি আমরা যে এরিয়াল হচ্ছে যেহেতু তার ভিতরে একটা আকাশের বিষয় বাতাসের বিষয় এরিয়াল মানে যারা বাতাসে থাকে সে এরিয়ালের ভিতর কিছুটা বাতাসের বিষয় আছে অর্থাৎ একটি উচ্চমার্গীয়তা আছে সে অনেক সহজে সভ্য হয়েছে কিন্তু ক্যালিবান কখনও সভ্য হয়নি এখন এসে আমরা জানি যে এটি শেক্সপিয়ার লিখেছেন অনেকটা একটা ম্যানুয়েলের মতো এই ম্যানুয়েলটা হচ্ছে যারা উপনিবেশ স্থাপন করে তাদের সমগ্র কৌশলের একটা শ্বেতপত্র তিনি সেখানে দিয়েছেন এবং যারা উপনিবেশের অধীনে যারা শোষিত হয় তাদের তাদেরও প্রতিরোধ কীভাবে হয় তাদেরও কিভাবে চিন্তাটা বিচ্ছিন্ন হয়ে যায় আবার জোড়া লাগার চেষ্টা হয় এই বিষয়গুলি দেখিয়েছেন তিনি কীভাবে অনেক দিন ধরে এই একটা কয়েকটা লাইন কয়েকটা পঙ্ক্তি দশ বারোটা পঙ্ক্তির মতো এটিকে দেয়া হয়েছিল প্রস্পরের কণ্ঠে এখন আবার আবিষ্কার করা হচ্ছে না এটি ক্যালিবান বলেছে একটা দৃশ্য আছে যেখানে কেলিবান স্বপ্ন দেখে বোঝে যে আমি স্বপ্নে দেখি যে মেঘের দরজা খুলে যাচ্ছে এবং রত্ন রত্নরাজি আমার উপর বর্ষিত হচ্ছে এবং সমস্ত দ্বীপে দ্বীপ রাষ্ট্র তার ছোটো একটা দ্বীপ দ্বীপে যেন সঙ্গীত বাজছে চারদিকে আমি এত আনন্দ পাই তারপর ঘুম ভেঙে গেলে আমি আবার স্বপ্ন দেখার জন্য কাঁদি এখন এত সুন্দর স্বপ্ন দৃশ্য শেক্সপিয়ার যে দিলেন ক্যালিবানকে কি পাগল ছিলেন এত যত্ন করে লেখা একটা দৃশ্য তিনি দিলেন ক্যালিবানকে কেন কারণ তিনি দেখালেন ক্যালিবান মানুষ এবং সে শোষিত মানুষ যে মানুষ স্বপ্ন দেখে সে পরস্পর সমান অর্থাৎ তিনি এই উচ্চ নীচের ব্যবধানটা ভেঙে দিলেন এবং ক্যালিবানকে যে ভাষা শিখালেন পরস্পর তার মাতৃভাষা ভুলিয়ে দিলেন কিন্তু পরস্পরও একসময় রেগে বলছে ক্যালিবান রেগে বলছে প্রস্পারকে কিন্তু তুমি আমাকে ভাষা শিখিয়েছো লাভটা হয়েছে আমার তোমাকে আমি গালি দিতে পারি এই হল ভাষিক প্রতিরোধ যে ভাষাটাকে আমাকে ভুলিয়ে দেয়া হলো মাতৃভাষা ভুলিয়ে দেয়া হলো ঠিক আছে আমি এই মাতৃভাষা তুমি যে ভাষা শেখালে সেই ভাষায় তোমাকে আমি গালি দিলাম অর্থাৎ তুমি যে পবিত্র জ্ঞানে আমাকে ভাষা শিখিয়েছো সেই পবিত্র জ্ঞানটাকে আমি অপবিত্র করে দিলাম এই ভাষিক প্রতিরোধ বা লিঙ্গুইস্টিক ইনস্টারাকশন সেটা গায়ত্রীস বিভাগ বলেছেন অনেক ক্ষেত্রে অর্থাৎ যেখানে যেখানে আমি তাহলে একটা দ্বিতীয় পর্যায়ে যাই আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন কীভাবে উত্থান হলো এই আর মিশেল ফুকো একটা জিনিস বলেছেন যে ক্ষমতার সঙ্গে জ্ঞানের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে জ্ঞান ক্ষমতায় পরিপর্যবেশিত হয় এবং ক্ষমতা আবার জ্ঞানে রূপান্তরিত হয় আমি একটা ছোট উদাহরণ দিই যেমন ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কথা আমরা জানি তার খুব নিবেদিত প্রাণ একটা ছোট সেনাবাহিনী ছিল তো যখন ওই আঠারোশো সালের বিদ্রোহটা যেটাকে বলা হয় যে সিপাহী এটাও কিন্তু এক ধরনের আমাদের প্রাচ্যবাদী চিন্তা এটি আসলে সিপাহী বিদ্রোহ না এটা স্বাধীনতার প্রথম স্ফুরণ কিন্তু কেন ব্রিটিশরা সিপাহী বিদ্রোহ বলল কারণ সিপাহী বিদ্রোহ বা মিউটি তাদের নিজেদের আইনে তারা বিচার করতে পারে কাজে ফাঁসি দিলেও কেউ কিছু বলার নাই কিন্তু যখনই আমি বললাম যে এটি হচ্ছে একটা স্বাধীনতা যুদ্ধ এবং এরা স্বাধীনতা যোদ্ধা তাদের সঙ্গে আমি ওই ব্যবহারটা করতে পারি না ফলে তারা এটা বুঝিয়ে দিলেন যে না কিছু বিপদগামী সৈনিক কাণ্ডটা করেছে কাজে এটা তাদেরকে আমরা শাস্তি দিয়ে দিয়েছি হয়ে গেছে তাতে স্বাধীনতার প্রথম যে স্ফুরণটা সেটাকে অস্বীকার করা হলো এবং আমাদের অনেক ঐতিহাসিক ইতিহাসবিদ নির্বিকারভাবে বলেই যাচ্ছেন যে সিপয় মিউঠিনি কারণ তারাও মেনে নিয়েছেন এই যুক্তিটা ব্রিটিশের কিন্তু তারা বোঝেননি ব্রিটিশরা কোন যুক্তিতে সেটা দেখিয়েছে এবং এই যে এখানে বলে রাখি পরে ভুলে যেতে পারি যে যেখানে যেখানে উপনিবেশী শক্তি তাদের আস্থানায় থানা গেড়েছে সেখানে সেখানে তারা প্রচুর যুক্তি উৎপাদন করেছে তাদের সপক্ষে তারা কিছু মূল্যবোধের সঞ্চার করার চেষ্টা করেছে তারা দেখাতে চেয়েছে যে আপনারা আমরা আপনাদের কাছে সভ্যতা নিয়ে যাচ্ছি এবং আপনাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক এই সম্পর্কে উভয়ে আমরা উপকৃত হই এই কথাটা তারা কখনো বলেনি যে আপনার ভাষাকে আমি ভুলিয়ে দিয়ে আপনার মাথায় আমার ভাষা চাপিয়ে দিয়ে আমার চিন্তা চেতনা চাপিয়ে দিয়ে আপনাকে সমস্ত জীবনের জন্য অনুগত করে রাখব আমার সভ্যতা আপনি গ্রহণ করার পর আপনার সভ্যতাকে আপনি অসভ্য বলে দূরে ফেলে দিবেন কাজে আপনার সভ্যতা যেটুকু শক্তি আপনি আর আসুন গ্রহণ করবেন না আমার সভ্যতার শক্তি আপনাকে গ্রহণ করতে হবে কিন্তু অন্য সভ্যতার সংস্কৃতি আমি কতখানি শক্তি কতখানি গ্রহণ করতে পারি নিশ্চয়ই সেই সতেজ ভাবে না যেটি ওই সংস্কৃতির যারা ধারক তারা চর্চা করছে ফলে আমরা দুর্বল হয়েই থাকবো এটি কিন্তু আমাদের সময় আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থা দিচ্ছি তাতে আপনি অনেক বেশি জ্ঞান বিজ্ঞানের চর্চা পাবেন কিন্তু সেই শিক্ষা কি সবার জন্য উন্মুক্ত পশ্চিমের ল্যাবরেটরি কি সবার জন্য উন্মুক্ত পশ্চিমের গবেষণাগার পশ্চিমের সমস্ত বিশ্ববিদ্যালয় অনেক পয়সা দিয়ে আপনাকে যেতে হবে অত্যন্ত মেধাবী হলে আপনি পাবেন অনেকে মেধার মেধাবীরা চলে যায় আর মেধার পাচার হয়ে যায় তারা আর ফিরে আসে না কাজে সেখানে একটা চক্র এখন পর্যন্ত সক্রিয় অর্থাৎ উত্তরপুরে বেশি চিন্তা যখন আমরা করি তখন একটা বিশেষ স্থান কাল নিয়ে আমরা চিন্তা করি না আমরা করি এটার বিস্তৃত পরিসর কারণ তত্ত্বগুলি তো সব ক্ষেত্রেই প্রয়োগ করা যায় আমি সেই দিকে এখন আস্তে আস্তে যাচ্ছি আরেকটা লেখা আপনি পড়বেন আপনারা সেটা হচ্ছে আঠারোশো আঠারোশো ত্রিশের দশকের দিকে একজনকে পাঠানো হয়েছিল অল্প বয়সে একজন মানুষ নাম ছিল বেবিংটন মেকলে সে লর্ডও হয়েছিল তাকে পাঠানো হলো যে ভারতে যে শিক্ষাটা দেয়া হয়ে হচ্ছিলো তখন সেই শিক্ষাটাকে সংস্কার করার জন্য তো তিনি এসে দেখলেন যে এখানে সংস্কৃত ভাষার উপর জোর দেওয়া হচ্ছে এবং আরবি ভাষার উপর জোর দেওয়া হচ্ছে তিনি একটা চোদ্দ পৃষ্ঠার মতো প্রবন্ধ লিখলেন মিনিটস অফ ইন্ডিয়ান এডুকেশন আপনারা এটা পিডিএফে গেলেই পাবেন গুগলে যদি পিডিএফ লেখেন সমস্ত আপনারা নিয়ে পারবেন সেখানে তিনি অনেকগুলি যুক্তি দেখালেন যে সংস্কৃত এবং আরবি এটি কোনো ভাষা না এটি দুর্বল ঐতিহাসিক পুরনো ভাষা এ দিয়ে বর্তমান যুগে কাজ চালানো যায় না কোন ভাষা প্রয়োজন ইংরেজি কেন ইংরেজি কারণ ইংরেজির সঙ্গে সভ্যতা সম্পর্কিত কেন সভ্যতা যে ভারতীয় উপমহাদেশে যত লেখালেখি হয়েছে যত জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়েছে তিনি এক জায়গায় লিখেছেন এবং কি ধৃষ্টতা নিয়ে লিখেছেন কেউ তো এখন প্রতিবাদ করেনি তাতে মাত্র ছয় থেকে সাতটি বই তৈরি হতে পারে তা দিয়ে আমার শেলফের একটা তাকও ভরবে না মানে এতদিনে যা হয়েছে আর পশ্চিমে যত জ্ঞান উৎপন্ন হয় এক বছরে তা দিয়ে একটা লাইব্রেরি তৈরি হয়ে তার মানে আপনার সভ্যতা কিছুই তৈরি করতে পারেনি আমার থেকে আপনাকে নিতে হতে কিন্তু যুক্তি বললাম যে উপনিবেশী যখনই যেখানে উপনিবেশী শক্তি থানা গেড়েছে তারা কিছু যুক্তির উৎপাদন করেছে তাদের কিছু মূল্যবোধ দেখাবার চেষ্টা করেছে তারপর তারা যেটাকে আমরা নারীর ক্ষমতায়ন বলি তারা একসময় শুরু করলো এই কথা যে পশ্চিমের মেয়েরা অনেক স্বাধীন পূবে মেয়েরা স্বাধীন না এবং সতীদাহ প্রথা যখন রোহিত কর করলেন একজন লাট আমি নামটা বলে বেন্টিং নাক বোধহয় আমি নিজে ইতিহাসের জ্ঞানটা আমার একটু কম কিন্তু তখন ওই কথাগুলি উঠে এসেছিল যে ভারতে মেয়েদেরও কোনো অধিকার নেই অর্থাৎ মেয়েদের অধিকার পাওয়ার জন্য আমাকে পশ্চিমে যেতে হবে যদিও পশ্চিমে তখন মেয়েদের কোনো ভোটাধিকারও ছিল না তাদের কোনো কাজ পাওয়ারও কোনো অধিকার ছিল না এবং শ্রমিক মেয়েদের যথেষ্ট পরিমাণ শোষণ করা হতো কিন্তু যখন এই পূবে তারা চলে এলো তখন এইগুলিকে অস্বীকার করে শুধু সুন্দর সুন্দর চিত্রগুলি তারা উপহার দিত তো উত্তর উপনিবেশী তত্ত্বের একটা বড় কাজ হচ্ছে যে সমস্ত মূল্যবোধের উপর ভিত্তি করে এই উপনিবেশ চালু হয়েছে সেগুলিকে প্রশ্নবিদ্ধ করা এবং সেগুলির অসঙ্গতি তুলে ধরা অসঙ্গতি তো আছেই মেকলের বইটা যদি পড়েন চৌদ্দ পৃষ্ঠার যে প্রবন্ধটা পড়বেন এত অসঙ্গতি সেখানে কিন্তু অসঙ্গতিগুলি তখন কেউ দেখাবার সাহস পায়নি অথবা ইচ্ছাও হয়নি অথবা আমাদের প্রাচ্যবাদের চর্চা দিয়ে পর্দা দিয়ে নিজেদের আড়াল করে ফেলেছি আমাদের সে উৎসাহ তৈরি হয়নি এটি হতে অনেক সময় লেগেছে এখন আমি আরেকটা জিনিস বলি তাহলে এটা পরে আপনারা জোড়া দিয়ে দিন নিজেদের মতো উনিশশো সালে না আটাত্তর সালে তিনটা বই আমি মনে করি যে আপনাদের পড়া উচিত উনিশশো সালে ফ্রান্স ফেনন নামে একজন মার্টিনিকে জন্ম নেয়া অবশ্যই কৃষ্ণবর্ণ মানুষ এবং মনস্তত্ত্ববিদ ফ্রান্স ফেন তিনি একটি বই লিখেছিলেন তিনি অবশ্য বিখ্যাত ছিলেন আলজে আলজেরিয়ার যখন স্বাধীনতা আন্দোলন হয় তখন তিনি আলজেরিয়াতে গিয়ে স্বাধীনতা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এবং তিনি তাত্ত্বিকও ছিলেন চিন্তাবিদ ছিলেন এবং সক্রিয় কর্মের মানুষও ছিলেন তিনি একটা বই লিখলেন দুটো বই লিখেছিলেন একটা হচ্ছে ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক অর্থাৎ চামড়াটা কালো কিন্তু মুখষ্টা সাদা ওই দ্বিত্যবাদ বুঝিয়ে দিচ্ছেন দ্য র্যাচেড অব দি আর্থ উনিশশো সালে সম্ভবত দুটি উল্টাপাল্টা হতে পারে কিন্তু দুটো বই এই প্রথম ভিত্তি রচনা করে দিল উপনিবেশী উত্তর উপনিবেশী চিন্তার কেন কারণ তিনি দেখালেন কিভাবে সাদা কালোর দ্বন্দ্বটা এই যাকে আমরা বলি এটি উপনিবেশ অত্যন্ত প্রবলভাবে স্থাপন করেছে আমাদের মনে একটা উদাহরণ দেয় যেমন আফ্রিকাকে বলা হতো কৃষ্ণ মহাদেশ কেন কৃষ্ণ মহাদেশ আফ্রিকাকে আফ্রিকার কোনো মানুষকে জিজ্ঞেস করুন সে বলবে এটা আমার কৃষ্ণ মহাদেশ কেন হবে এটা আমার সবচেয়ে আলোকিত মহাদেশ এটি পশ্চিমের ধারণা থেকে এসছে কৃষ্ণ মহাদেশ যার জন্যে যখন জোসেফ কনরাড একটা উপন্যাস লিখলেন হার্ট অফ ডার্কনেস তিনি বেছেলেন আফ্রিকাকে একেবারে আফ্রিকার কঙ্গ তার গভীরে গেলেন তিনি গিয়ে এমন একটা ন্যারেটিভ তৈরি করলেন আখ্যান তৈরি করলেন যেখানে পরিষ্কার বোঝা গেল এই সাদা কালো বিভাজনটা একেবারে পশ্চিমের আরোপিত এবং ওখানে একটা চরিত্র আছে মিস্টার কোর্স যিনি ওইখান থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে ওই অফ ডিপো মাস্টার কোর্স মারা যাওয়ার সময় বলছে দ্য হরর দ্য হরর এই হররটা কিসের এই ভীতিটা কিসের ওই মানুষ পশ্চিমের বস্তুতান্ত্রিক সভ্যতার ভিতরের যে চিন্তাটি তিনি সেটা শনাক্ত করতে পেরেছিলেন এবং আইভরি যখন নিত প্রচুর হাতি মেরে তারা আইভরি সংগ্রহ করে হাতির দাঁত সংগ্রহ করে তারা নিয়ে যেত এতগুলি প্রাণীর জীবন তাদের কয়েকটা পশ্চিমের কিছু কিছু মানুষের ব্যবহারের জন্য হয়তো অলঙ্কার অথবা আসবাবপত্র ব্যবহারের জন্য এই হাতির দাঁত ব্যবহৃত হতো হররটা কী তাহলে হররটা হচ্ছে উপনিবেশের শাসনের গভীরে যে মূল্যবোধের নামে যে চিন্তাগুলি আছে সেগুলির ভিতরে অসঙ্গতির ভীতি তিনি আবিষ্কার করলেন অর্থাৎ কৃষ্ণ মহাদেশ বলতে কিছু নেই এটি পশ্চিম আরোপিত একটা চিন্তা এই বিষয়গুলি ফ্রান্স ফ্যানন ব্যাখ্যা করলেন তিনি ব্যক্তির এজেন্সি যাকে বলি আমরা অর্থাৎ সক্ষমতার বিষয়টি যে প্রত্যেকেরই একটা সক্ষমতা নিয়ে জন্ম হয় কিন্তু উপনিবেশী শাসন সক্ষমতাকে হারিয়ে দেয় উপনিবেশে শাসন মানুষকে একটা মধ্যবর্তী স্থানে আটকে দেয় বিদেশি শিক্ষা পেলাম বিদেশি সংস্কৃতি ধারণ করলাম বিদেশি ভাষা আমার আয়ত্ত হয়ে গেল কিন্তু আমার নিজের ভাষাতেও আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না তাহলে আমি একটা মাঝখানের জায়গাতে আটকে গেলাম ইন বিটুইন স্পেস বলা হয় পরে সেটা অনেকেই অনেক বড় করে দেখিয়েছেন কিন্তু ফ্রান্স ফেনন এই দিকে ইঙ্গিত দিয়েছেন যে উপনিবেশিক শাসন মানুষকে সংস্কৃতিচ্যুত করেছে এই সংস্কৃতির ছুটির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ মানুষ তো সংস্কৃতি ছাড়া বাঁচে না পশ্চিম পাকিস্তানিরা যখন এখানে আসে তখন আমাদেরকে ওই কাজই করতে চেয়েছিল। প্রধানত আমাদের ভাষা বদলে দেওয়ার চিন্তা জানে যে ভাষা হচ্ছে সংস্কৃতির সবচেয়ে বড় বাহন সেটি তারা নষ্ট করতে চেয়েছিল পারেনি তারপর রবীন্দ্রসঙ্গীত সঙ্গী তাদের যেহেতু স্থূল চিন্তার মানুষ ছিল সেই জন্য সঙ্গী তারা নিষিদ্ধ করতে চাইলো ভাবলবোধে রবীন্দ্রের সঙ্গে নিষিদ্ধ করলে সংস্কৃতির একটা বড় স্তম্ভ ধ্বংস হয়ে যাবে তারা সেটাও বুঝেনি যে সংস্কৃতি এইভাবে বিনষ্ট করা যায় না ব্রিটিশরা সেই পরিমাণ মূর্খ ছিল না ব্রিটিশরা অনেক পোক্ত ছিল তারা ঠিকই ভাষার ভিতর ঢুকে ওই ভাষার চিন্তা দিয়ে আমাদের সংস্কৃতি চিন্তাকে খাটো করে ফেলেছিল আমরা নিজেরাই তখন উচ্চ শিল্প নিম্ন শিল্প শহুরে মানুষ গ্রামের মানুষ এই বিভাজনে আমরা বিভক্ত হয়ে পড়লাম এই প্রক্রিয়াটার নাম হচ্ছে যখন কোনো একটা শাসক এসে আপনার দেশে বসে আপনাকেই আপনার সংস্কৃতি থেকে চ্যুত করে ফেলতে চায় এবং আপনাকে একটা নিম্নবর্গীয় স্থানে পৌঁছাতে চায় সেটির নাম হচ্ছে আদারিং প্রসেস অর্থাৎ সে হচ্ছে মূল সত্তা আর বাকি সব হচ্ছেন ভিন্ন আদার আদার হচ্ছে নিম্নবর্গীয় তার একটা রূপ যেরকম যেখানে খুব পুরুষতান্ত্রিক সমাজ খুব প্রবলভাবে দৃশ্যমান সেখানে পুরুষ হচ্ছেন সেলফ অর্থাৎ যিনি ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি আর আদার হচ্ছে সেই নারী যার ক্ষমতার কোনো সম্ভাবনা নেই যে ওই সেলফের অধীনে সমস্ত জীবন তার থাকবে এবং আদারকে সেলফের আবার খুব পরিষ্কার কিছু চিহ্ন থাকবে সে যুক্তিবাদী সে শক্তি তার আছে তার ক্ষমতা আছে তার যেহেতু তার জ্ঞান আছে এবং তার যুক্তি তর্কের তার অধীনে থাকার জন্য সমস্ত পৃথিবীটা সে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে যেটি আদার পারে না আদারের সংস্কৃতি নেই আধারের সভ্যতা নিম্ন আধারের সক্ষমতা সেই পরিমাণ কম কাজে আদার হ্যাজ টু অলওয়েজ ডিপেন্ড অন দ্য সেলফ কিন্তু আধার ছাড়া আবার টিকে না যেরকম দারিদ্র ছাড়া আপনার সম্পদের কোনো মূল্য নেই আমি শুনেছি কেউ কেউ বলেছেন যে তিরিশ বছরে বাংলাদেশের দারিদ্র জাদুঘরের স্থান পাবে এটি কিন্তু কোনো দিন হওয়ার নয় কারণ আমাদের সম্পদের পরিমাণ যেরকম বাড়বে দারিদ্রের অবস্থা অনেকটা উন্নত হবে কিন্তু দারিদ্রের সংজ্ঞাটাও তখন পাল্টে যাবে এমন অনেক দেশ আছে যেখানে দারিদ্র আছে কেন সেই দরিদ্র মানুষ তো আমাদের ধনী মানুষেরই সমকক্ষ কিন্তু তারা দরিদ্র করে কারণ সমাজে এই অসাম্য না থাকলে সমাজ যেন গতিশীলতা পায় না এরকমই মনে হয় আমাদের কাছে তো যাই হোক এটা কিন্তু উপনিবেশিক চিন্তার একটা প্রত্যক্ষ প্রভাবে সেটি হয় এখন এই যে মানে পশ্চিমের কিছু কিছু বিষয়কে প্রশ্নবিদ্ধ করা উপনিবেশের এবং পাশাপাশি উপনিবেশের পাশে একটা জিনিস আছে সাম্রাজ্য এখন সাম্রাজ্যবাদ আর উপনিবেশবাদ হাত ধরাধরি করে হাঁটে কিন্তু একেবারে এক নয় সাম্রাজ্যবাদ হচ্ছে একটা আদর্শবাদের নাম যে আমি সমস্ত পৃথিবীতে আমার সমস্ত মতবাদ প্রচার করে দিব সাম্রাজ্যবাদ তখনই তৈরি হয় ধরে নেওয়া হয় যে আমার উপনিবেশ শাসনটা পাকাপুক্ত হয়ে গেছে উপনিবেশ শাসন যেখানে পাকাপুক্ত হয়ে গেছে সেখানে সাম্রাজ্যবাদ অবশ্যই চলে আসবে কিন্তু যেখানে এখনও পোকপুক্ত পাকাপুক্ত হয়নি সেখানে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে আমাকে সংগ্রাম করতে হবে অর্থাৎ সাম্রাজ্যবাদ হচ্ছে উপনিবেশবাদের শেষ মাথার নাম যে মাথায় আমাকে নিয়ে যাচ্ছে সেটি উপনিবেশবাদ সেটির নাম হচ্ছে সাম্রাজ্যবাদ অর্থাৎ সেখানে আমার সকল চিন্তাভাবনা প্রতিষ্ঠা পেয়ে গেছে সাম্রাজ্যবাদ হচ্ছে অল ইনক্লুসিভ একটা ফেনামিনার নাম আর উপনিবেশবাদ হচ্ছে একটা প্রক্রিয়ার নাম তো প্রক্রিয়াটা কিন্তু চলমান থাকে আর সাম্রাজ্যবাদটা প্রতিষ্ঠা পেয়ে যায় এই প্রতিষ্ঠা কই কোথায় পায় শুধু ভূগোলে নয় চিন্তায় সভ্যতার অনেক সূচকে সেগুলি প্রতিষ্ঠা পেয়ে যায় ঠিক আছে এই পর্যন্ত আমার গেল এখন আমি বলি আরও দুটো জিনিস নিয়ে তারপর আপনাদের কাছে আমি ফিরে আসছি বিকাশটা হচ্ছে উত্তর উপনিবেশবাদের তিনভাবে এসছে একটা হচ্ছে যখন তত্ত্বটা এলো আমি ফ্রান্স ফেননের দুটো বইয়ের নাম বলেছি আর তৃতীয় বইটার নাম বলছি আমি সেটা হচ্ছে এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম যেটা উনিশশো সালে ছাপা হলো সেখানে তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন যে পশ্চিম যে পূবে গিয়েছে তার অনেকগুলি কারণ আছে একটা কারণ হচ্ছে অবশ্যই তাদের ব্যবসায়ীদের আর একটা সময় যেটা বললাম আর একটা হচ্ছে সভ্যতা প্রচারকারীর নামে যারা যারা গিয়েছে এবং আরেকটা কারণ হচ্ছে জ্ঞান কেন্দ্রগুলি যখন পূব দিকে চলে আসলো ওই একই মডেলে তারা সমস্ত পৃথিবীতে তাদের শাসনটা জারি করে গেছে। এবং প্রাচ্যবাদ এমন একটা বাতাবরণ তৈরি করেছে যে এর বাইরে পৃথিবীটা হচ্ছে কাঙ্ক্ষিত নয় অর্থাৎ প্রাচ্যবাদের দৃষ্টিতে যখন আমরা আমাদের বিশ্বকে দেখি তখন আমাদের বিশ্বটা আমাদেরই কাঙ্ক্ষিত থাকে না আমাদের মনে হয় আমরা বোধহয় একটা অসম্পূর্ণ বিশ্ব তো পশ্চিম যখন পূবকে অসম্পূর্ণ ভেবে তাকে পূর্ণ করতে গিয়েছে সেই অসম্পূর্ণতাই আমাদের রয়ে গেছে পূর্ণতাটা কোনো দিন হয়নি কারণ পূর্ণতা কোনো দিন হওয়ার নয় তারা সে পূর্ণ করার জন্য চেষ্টাও করেনি তারা সেই চিন্তা আমাদের মাথায় দিয়েছে যে আপনাদের বিশ্বটা অপূর্ণ পশ্চিম ছাড়া আপনাদের কোনো গতি নেই এখনও কিন্তু আমাদের সেই প্রাচ্যবাদী চিন্তায় আমরা আছি আমাদের পশ্চিম ছাড়া কোনো গতি নেই আমাদের যে কোনো চিন্তায় পশ্চিম প্রথমেই চলে আসে যার জন্যে আমরা খুব বলি যে আমি ওই শহরে গিয়েছি আমেরিকার যেন এই শহরটা যেন কোনো দিন কোনো আমেরিকানকে শুনেছেন ও তুমি চাঁদপুর থেকে এসছো কোনো দিন বলবে না সে কিন্তু আমরা বলবো যে না আমরা তো মায়ামিতে আছি সবাই ধরে নেবে মায়ামি আমি জানি কারণটা কী কারণ পশ্চিম যে যে কি বলা যায় এটা একটা ইমপ্রেশন প্রভাব তৈরি করে রেখেছে আমাদের উপর তার থেকে বেরোনো কোনো ক্রমে সম্ভব না আমাদের সব কিছুতে পশ্চিমকে আমরা টানি আমাদের সিনেমা ভালো হলে বলে এটা আমরা অস্কার পাওয়ার যোগ্য অস্কার পাওয়ার যোগ্য কেন হবে কারণটা হচ্ছে অস্কার হচ্ছে সব সেই মানদণ্ড যেটা পশ্চিম তৈরি করে দিয়েছে নোবেল পুরস্কার পশ্চিম সেই মানদণ্ড তৈরি করে দিয়েছে নোবেল পুরস্কার যে পাবে সে পৃথিবীতে প্রতিষ্ঠা পেয়ে যাবে আমাদের অন্তত চারজন সাহিত্যিক আছেন যে কোনো সময় নোবেল পুরস্কার পেতে পারতেন পাননি তাতে কে আসে যায় কিন্তু আমরা সেই দিকে যাব না অভিজ্ঞতা এখনও রয়ে গেছে ফলে আমি এখন তিনটা উপায় খুব তাড়াতাড়ি বলছি একটা সেই জ্ঞানকেন্দ্রিক কথাটা বলছি জ্ঞান কেন্দ্রগুলি এই পশ্চিমা জ্ঞান কেন্দ্রগুলি আমাদের এখানে উপনিবেশ বা চর্চাটা প্রবলভাবে জিয়ে রেখেছে সমরশক্তি চলে গেছে প্রশাসকরা চলে গেছে কিন্তু যারা যায় না তারা হচ্ছে সংস্কৃতির যে উপনিবেশ এখন আমরা যদি ওই টেম্পেস্ট নাটকটা পড়ি দেখব প্রস্পর। তার শক্তি দিয়ে অর্থাৎ শ্বেত শ্বেত শ্বেতকায় মানুষ তার একটা মোহ তৈরি করতে পেরেছে সেইভাবে সে উপনিবেশটা করে ফেলেছে সে ম্যাজিক জানে এবং শেক্সপিয়ার যে ম্যাজিকের প্রতীকটা ব্যবহার করেছেন সেটি হচ্ছে জ্ঞান পশ্চিমে জ্ঞান জ্ঞানই তো শক্তি সেই জ্ঞানের মাধ্যমে সে ক্যালিমানকে পরাভূত করে রেখেছে তাকে দাস হিসাবে তৈরি করে রেখেছে তৃতীয় আগ্রাসন হচ্ছে সংস্কৃতির ক্যালিবানকে সে ভুলিয়ে দিয়েছে তার মাতৃভাষা সাংস্কৃতিক আগ্রাসনটা তৈরি হয়ে গেল এখন প্রস্পর যখন চলে গেল অর্থাৎ তার সক্রিয় শাসনটা আর থাকলো না কী থাকলো তাহলে ওই সাংস্কৃতিক উপনিবেশটা সে রেখে গেল কারণ ক্যালিবান তাহলে কোন ভাষায় কথা বললে সবসময় পরস্পর ভাষায় কথা বলবে তার মাতৃভাষা সে জানে না তো পরস্পরের ভাষায় যখন সে কথা বলবে তখন সমস্ত সূচক ওই ভাষার তৈরি সমস্ত চিন্তা প্রত্যেক ভাষার কিছু ছায়া থেকে যায় সক্ষমই সেগুলি সে তার কথায় ব্যবহার করতেই হবে যতদিন ক্যালিবান পরস্পরের ভাষায় কথা বলবে ততদিন ও অদৃশ্যভাবেও তার মনোযোগেতে থেকে যাবে এটি হচ্ছে উপনিবেশবাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের জন্য ওদের জন্য শক্তি যে তাদের প্রত্যক্ষ উপনিবেশবাদ শেষ হয়ে গেছে বহু আগে। কিন্তু উপনিবেশবাদের যে চিন্তাগুলি ছিল প্রত্যক্ষ উপনিবেশবাদের যে শাসন করো কর্তৃত্ব করো তার সঙ্গে বন্ধুত্বের প্রয়োজন নেই দূরত্ব রচনা করো এগুলি আমাদেরও প্রশাসনে এখন আছে আমাদেরও পুলিশ ব্যবস্থা চলছে আঠারোশো সালের উপনিবেশী আইনের অধীনে যেখানে পুলিশ হচ্ছে নিয়ন্ত্রণকারী একটি প্রতিষ্ঠান সেবা দানকারী প্রতিষ্ঠান নয় অনেক চেষ্টা হচ্ছে এখন কিন্তু আমরা বোধ সেই প্যারাডাইম থেকে বেরোতে পারব না আমাদের আদালতও চলছে ব্রিটিশ কর্তৃক প্রতিষ্ঠিত আদালতের মাধ্যমে তার একটা স্বাধীন দেশ স্বাধীন দেশের চিন্তাভাবনা কীভাবে এই আদালতের মাধ্যমে প্রকাশিত হবে আমরা আমাদের নিজস্ব আদালতটাও তৈরি করতে পারিনি পারিনি কারণ আমাদের ওই সক্ষমতা চলে গেছে যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের চিন্তার ভিতরে সমস্ত কিছুর ভিতরে পশ্চিমা উপনিবেশবাদের একটা প্রভাব রয়ে গেছে এখন আমাদের ডাক্তার কখনো এই কবিরাজে চিকিৎসার সূত্রগুলি আবিষ্কার করতে চাইবেন না আমাদের মেডিকেল আমাদের চিকিৎসা শাস্ত্রের বিষয়টাকে একেবারে অবহেলা করা হয় কারণ এটির কোনো দাম এখন আর নেই পশ্চিম সে তার উপর একটা ইতি টেনে দিয়েছে আমাদের মুসলিম শিল্প যেটা ছিল মুসলিম মুসলিম ছিল না সেটি পশ্চিম কেন বিনষ্ট করে দিল কারণ পশ্চিম একটা প্রবল প্রতিরোধ পেয়েছে এখানে এবং সম্ভাবনা পেয়েছি তাদের যে একাধিপত্য ছিল সেটি বিনষ্ট হয়ে যাবে সেজন্য জন্য মস্তিন শিল্পীদের আঙ্গুল কেটে দেওয়া হয়েছে এবং যেখানে যেখানে কার্পাস তৈরি হতো সেই কার্পাসের জায়গাটাকেও নদীর পানি বিশুদ্ধ পানি বিনষ্ট করে করা হয়েছে নদীর পানির আর্দ্রতা থেকে একটা সূত্র আসতো মসলিন তৈরি আপনারা যদি মসলিনের ইতিহাস দেখবেন পরিষ্কার বোঝা যাচ্ছে কিভাবে আমাদের ব্যবস্থাকে বিনষ্ট করে পশ্চিম একটা ব্যবস্থা তৈরি হয়েছে নীল চাষ নীল চাষ কেন হচ্ছে ইন্ডিগো অর্থাৎ টেক্সটাইল তৈরির জন্য যে একটি রঙের প্রয়োজন হয় সে রঙটি ওই গাছের থেকে আসতেও সেই গাছ আমাদের চাষ করতে হয়েছে যারা করেনি তাদেরকে ধরে অত্যাচার করা হয়েছে কারণটা কি আমাদের নিজস্ব যত কৃষিকাজ ছিল সব বাদ দিয়ে আমাদেরকে নীল চাষ করতে হয়েছে পশ্চিমের এটিকে যোগান দেওয়ার জন্য এখনও দেখা যাচ্ছে ওই নীল চাষের যে প্রভাবটা আমাদের কৃষি জমিতে এখনও রয়ে গেছে এটি বোধ হয় আরও অনেকদিন লাগবে এই প্রভাব থেকে আমাদের বেরিয়ে আসতে অর্থাৎ এগুলি হচ্ছে পশ্চিমা যত রকমের চিন্তাভাবনা এখানে স্থানীয়ভাবে প্রয়োগ করা হচ্ছে তার ফলে একটা অসঙ্গতি তৈরি হচ্ছে আমাদের জীবনে সাংস্কৃতিক আগ্রাসনবাদ আমাদের এখনও আছে উত্তর বিশেষের তত্ত্ব ক্রমাগত সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে সংস্কৃতি কতভাবে আমাদেরকে আদারিং প্রসেস যেটাকে বলছি ওর ভিতর নিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি আমাদের কতখানি উপকারে লাগছে বা তার মালিকানা আমরা কত কতখানি গ্রহণ করতে চেষ্টা করছি সেই প্রশ্নটিও জাগছে তারপর ধরুন আমাদের জ্ঞানতাত্ত্বিক যে পরিবর্তনটা হয়েছে সেটি আমাদের কতখানি ভালো মন্দ হয়েছে সে বিচারটা এখনও চলছে আদর্শবাদের নামে যেগুলি প্রচার করেছে পশ্চিম সে আদর্শবাদগুলি আমরা কতভাবে গ্রহণ করেছি এবং কত প্রশ্নহীনভাবে গ্রহণ করেছি সেটি নিয়েও উত্তর উপনিবেশ চিন্তাভাবনা করছে উত্তর উপনিবেশবাদ আরও কয়েকটা বিষয় করে যেমন আপনি আপনার সক্ষমতা যখন হারিয়ে ফেলেন তখন আমি কোন বস্তুতে পরিণত আপনার নিজস্ব সক্রিয় চিন্তা বিসর্জন দিয়েছেন অথবা সেগুলি আপনাকে ভুলিয়ে দেওয়া হয়েছে তাহলে আপনি কে দাঁড়ানেন আপনার মানুষটা কে তাহলে আপনার পরিচয়টা কী আপনার কাজের পরিধি কে এ বিষয়গুলি এখন প্রশ্ন করা হচ্ছে উপনিবেশবাদের ভিতরে যে বর্ণ তারপর গোত্র এই চিন্তাগুলি ছিল সেগুলিকে এখন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তার অনেক কাজ যে কোনো এবং এটি কিন্তু শুধু একাডেমিক ক্ষেত্রে এখন সীমাবদ্ধ নয় রাজনীতি বলুন সমাজনীতি বলুন সর্বত্র এটি এমনকি যেটাকে আমরা বলি স্থাপত্যবিদ্যা সেখানে উপনিবেশবাদের বিরুদ্ধে কিছু চিন্তাভাবনা আছে উপনিবেশবাদ কেন্দ্রমুখী উপনিবেশবাদ কাঠামোমুখী উপনিবেশবাদ একটা শোষণ করতে চায় কাজেই যেটাকে মুশেল ফুকো বলছেন কার্সেরাল স্পেস অর্থাৎ এক ধরনের অন্তরীণ অবস্থা তৈরি করে পশ্চিম যেখানে উপনিবেশ হয়েছে সেখানে একটা বড় জেলের ভিতরে আপনার কারাগারের ভিতরে সবাই ছিলেন আমাদের স্থাপত্যকলায় কি সেই কারাগার চিন্তাটি আছে মানুষকে প্রকৃতি থেকে দূরে রাখার জন্য মানুষকে অন্য মানুষ থেকে প্রতিবেশী থেকে দূরে রাখার জন্য কি তৈর স্থাপত্য তৈরি হচ্ছে কিনা অর্থাৎ উত্তর উপনিবেশের চিন্তা কতভাবে সক্রিয় হতে পারে সেটি আমি আপনার একটা দুটা উদাহরণ দিলাম উপনিবেশী মনস্তত্ত্ব আপনার কোথায় আছে যেমন আমাদের সঙ্গীতে থাকতে পারে আমরা কি সমস্ত শাস্ত্রীয় সঙ্গীতের দিকে ধাবিত হচ্ছে আমাদের কি শুধু শাস্ত্রীয় চিন্তাটি প্রতিভাত হচ্ছে শাস্ত্রীয় নৃত্যকলা শাস্ত্রীয় সঙ্গীত এটি হচ্ছে উচ্চাঙ্গ যাকে বলা হয় আমাদের অর্থাৎ উচ্চ মার্গের চিন্তা তো তার পাশাপাশি নিম্নবর্গীয় মানুষের সংস্কৃতি নিম্নবর্গীয় মানুষের গান নিম্নবর্গীয় মানুষের নৃত্যকলা সেগুলিকে সমান অধিকার পাচ্ছে কিনা এটিও আমাদের উত্তর পরিবেশের চিন্তায় অর্থাৎ আপনি যতভাবে যদি ব্যাখ্যা করেন সমাজকে যেখানে যেখানে বৈষম্য আছে যেখানে যেখানে অসাম্য আছে যেখানে যেখানে আপনার সংস্কৃতি বিপদগ্রস্ত যেখানে যেখানে আপনার শিক্ষা বিপদগ্রস্ত সেখানে আপনি ভাবতে হবে আপনাকে যে আমরা আমরা কোনো না কোনোভাবে পশ্চিমের দ্বারস্থ হয়ে আছি এখনও ফলে উত্তর উপনিবেশবাদের বর্তমান পরিস্থিতি এটি সবসময় চলমান থাকবে খেয়াল রাখতে হবে উত্তর উপনিবেশবাদ শুধু উপনিবেশের পরে আসেনি তাহলে শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকটা আমরা পোস্ট কলোনিয়াল টেক্সট হিসাবে পড়তাম না অথবা ড্যানিয়েল ডিফো রবিনসন ক্রুসো নামে যে উপন্যাস লিখেছেন এটিকেও বলা হয় এক ধরনের ম্যানুয়াল কিভাবে উপনিবেশ স্থাপন করতে হবে সেখানে খেয়াল করুন একটি কৃতদাস পেয়েছেন তিনি তাকে কৃতদাস বানিয়ে ফেললেন একটু কালো মানুষ তাকে তিনি কৃতদাস বানাবেনি কারণ কালো মানুষের তো কোনো অধিকার নেই তার নামটাও তিনি ভুলিয়ে দিলেন নাম দিলেন ফ্রাইডে যেহেতু শুক্রবার দিন তাকে পেয়েছেন বা কিছু একটা তো এই মানুষটার নাম হারিয়ে তার পরিচয় হারিয়ে তাহলে কী অবস্থানে দাঁড়ালো উপনিবেশিকৃত দাস এবং সেটি ড্যানিয়েল ডিফো চমৎকারভাবে বলে গেলেন যেন এটি হচ্ছে অদৃষ্ট যার জন্য আমাদের সময়ে এসে একজন খুব বড়ো উত্তর উপনিবেশীবাদী লেখক যারা জেরা করেন প্রশ্ন করেন উপনিবেশী চিন্তাভাবনাকে তার নাম হচ্ছে জি এম জে এম কুদ্সিয়া দক্ষিণ আফ্রিকার একজন সাহিত্যিক অসাধারণ ভালো সাহিত্যিক তিনি একটা উপন্যাস লিখলেন নাম দিলেন এফ ও ই ফো এটা কিন্তু ডিফর নামের একটা অংশ এখানে তিনি খুব আয়রনের সঙ্গে দেখালেন যে কিভাবে উপনিবেশ স্থানীয় মানুষজনকে তাদের অধীনে নিয়ে এসেছে সেখানে একটা একটি কৃতদাস আছে তার জিব্বাটা কেটে দেয়া হয় ডিফো তো দেখালেন রবিনসন ক্রুসো তার ভাষাটা পরিবর্তন করে দিয়েছে ভাষা ভুলিয়ে দিয়ে তার নামটাও পরিবর্তন করে দিয়েছে কিন্তু জেম কুৎসিয়া দেখালেন এর থেকেও বিভৎস কাজ হয়েছে জিব্বা কেটে দেয়া মানেটা কি তার কথা বলার অধিকারটাই সম্পূর্ণভাবে তিরোহিত হয়ে গেল সে প্রতিবাদও করতে পারবে না তার ভাষিক প্রতিবাদটা করতে পারবে না আমাদের সময় একটা ফ্রেজ চালু হয়েছে দে দি এম্পায়ার রাইটস ব্যাক অর্থাৎ প্রান্ত এখন লিখে জানিয়ে দিচ্ছে পশ্চিমের কাছে যে আমরাও আছি আমরা তোমাদের এই জারি জুড়ি ধরতে পেরেছি আমরা তোমাদের উপনিবেশী নিগড় থেকে বেরিয়ে আসবো যেমন এই ভারতেও আছেন সালমান রুস্তি থেকে শুরু করে অরুন্ধতি রয় পর্যন্ত যারা লিখে জানিয়েছেন পশ্চিমকে তোমাদের ভাষা আমাদের শিখিয়েছ কিন্তু তোমাদের ভাষায় আমরা এমন কিছু লিখছি যে তোমাদের মূল্যবোধের মূলে গিয়ে আঘাত করবে এখন যারা খুব সোজা বাংলা বলে ল ঠেলা এই লিখে জানানোর লিখে জবাব দেওয়ার রীতিটা অন্যান্যভাবেও এসছে নানানভাবে যেমন রেঁধে জবাব দেয়া আমি জানি যে পশ্চিমে যখন আমাদের দেশ থেকে মানুষজন গেল পশ্চিমে কাজ করার জন্য এক ধরনের মানুষ গেল যারা ছিল রেস্টুরেন্ট ব্যবসা করতেন তো রেস্টুরেন্ট ব্যবসা করতেন কেন কারণ পশ্চিমারা কিছুটা ভিন্ন স্বাদ পেতে চায় খাদ্যের এডওয়ার্ড সাইড দেখিয়েছেন পশ্চিম পূপকে নিয়ে অনেক ধরনের কল্পনা করেছে একটা কল্পনা নাম হচ্ছে এক্সটিকা অর্থাৎ এক্সটিক মানে প্রাচ্যে যা হয় পশ্চিমে কিছু হয় না অদ্ভুত অদ্ভুত জিনিস হয় একটা সাপের পাঁচটা মাথা এগুলি হচ্ছে এক্সটিক ব্যাপার তো কিছু খাদ্য আছে যেগুলি হচ্ছে এক্সটিক তো পশ্চিমে সেই প্রাচ্যবাদী চিন্তায় এক্সটিক খাদ্যটা খেতে খেতে একসময় দেখা গেল এটি তাদের প্রধান খাদ্য হয়ে গেল আমি ছিয়াত্তর সালে দেখেছি ফিশন চিপস নামে প্রত্যেকটা জায়গাতে এগুলি বিক্রি হতো এবং এটাই ছিল তাদের প্রধান খাদ্য মুখে দেওয়ার মতো নয় এখন গিয়ে দেখুন সে কারি অর্থাৎ মশলা দিয়ে তৈরি আমাদের মোরগ বলুন বিফ বলুন সেগুলি খাওয়ানো হয় সেটাই হচ্ছে কারিটাই হচ্ছে এখন তাদের জাতীয় খাদ্যে পরিণত হয়েছে তো এই সিন্ড্রোমের নাম আমরা আমি দিয়েছে দ্য এম্পায়ার কুকস ব্যাক মানে রেঁধে আপনাদের নিগট থেকে আমরা বেরিয়ে আসলাম আপনাদেরকে বাধ্য করলাম আমাদের খাদ্যে করতে এটি যদি বহু আগে থেকে হতো হয়তো একটা সমান সমান লড়াই হতো কিন্তু খেয়াল করে দেখবেন যেখানে উপনিবেশ গিয়েছে সেখানে তারা বেছে নিয়েছে সেই জায়গাগুলি যেখানে এই ধরনের বিদ্রোহের সম্ভাবনা একেবারে নেই আর যেখানে যেখানে বিদ্রোহ হয়েছে সেখানে তারা নানান প্রক্রিয়ায় বিদ্রোহকে দমন করেছে কাজে এটি ছিল প্রধানত একটা চিন্তা এখন সেই অবস্থা থেকে আর কোনো তাদের প্রয়োজন নেই এখন যেখানে যেখানে তারা যাচ্ছে তারা যাচ্ছে ওই প্রাচ্যবাদের দৃষ্টিকোণ থেকে আমরা তাদের গ্রহণ করছি বিশেষজ্ঞ হিসাবে আমি একবার দেখেছি উনিশশো সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই ইরাক আক্রমণ করলো না তখন ট্যাঙ্ক চালাতেন এক ভদ্রলোক ট্যাঙ্ক আমেরিকান তিনি এসছেন ঢাকায় যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে আমার পরিচয় পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছিলাম এত বড়ো একজন বিশেষজ্ঞ আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য আসছেন কেন আমরাও গ্রহণ করে নিয়েছি কারণ তার সিবিটা লেখা হচ্ছে সাদা কাগজে তার ছবিটা সাদা এই হচ্ছে প্রধান পরিচয় এখনও আমাদের চিন্তা জগৎ দখল করে আছে এই উত্তর উপনিবেশ উপনিবেশিক চিন্তা যার জন্যে এই বর্তমান পরিস্থিতি আমি বলি অনেকগুলি ক্ষেত্রে এটি চালু আছে এবং এখন যেহেতু বিষয়গুলি সব ডালপালা ছড়াচ্ছে ইংরেজি বিভাগে একসময় শুধু ইংরেজি সাহিত্য পড়ানো হতো একদম ক্যানিক্যাল লিটারেচার যাকে বলি শাস্ত্রীয় সাহিত্য এখন তো কালচারাল স্টাডিজ বা সংস্কৃতি পাঠ এসছে আফ্রিকা এশিয়া নানান দেশের সাহিত্য আমরা অনুবাদে পড়ি সাহিত্যের ছাত্ররা এখন অ্যান্থ্রোপলজি নিতত্ত্বও পড়তে পারেন কাজে অনেক অনেকদিকে আমরা ছড়িয়ে পড়ছি বলে উত্তর উপনিবেশীর চিন্তাটাও আমাদের সময় এসে নানান জায়গায় বিস্তৃত হয়ে পড়েছে এখন অর্থনীতিতে আমাদের বুঝতে হবে যে পুঁজির শাসনটা হচ্ছে উপনিবেশী শাসন পুঁজির শাসনে অর্থনীতি যখন বিপর্যস্ত হয় তখন সেখান থেকে মুক্তির উপায়টা কী এক ধরনের উত্তর উপনিবেশী বিদ্রোহ অর্থাৎ আমার মুদ্রাকে প্রতিষ্ঠা দেওয়া আমার অর্থনীতিকে সচল করা আমার স্থানীয় চিন্তাকে অগ্রাধিকার দেয়া আমার কুটির শিল্পের জায়গাটাকে আরও বিস্তৃত করা ইত্যাদি ইত্যাদি অনেক রকমের উপায় আছে একটা সংস্কৃতিকে তুলে ধরা এখন উত্তর উপনিবেশী অর্থনীতির চিন্তাটাও এক অন্য রূপে পরিচালিত হচ্ছে অর্থনীতির বাইরে আপনি যেখানেই যান উত্তর উপনিবেশী তত্ত্বটা খুবই কার্যকর কয়েকটা অর্থে প্রথমত পশ্চিম আরোপিত মূল্যবোধ কে আপনি প্রশ্নবিদ্ধ করে আপনার নিজস্ব মূল্যবোধ আবিষ্কার করবেন আদারিং প্রসেস যেটা হচ্ছে যে আমি হচ্ছে সেই উন মানুষ আমি আমি হচ্ছে মুখ্য অন্যরা হচ্ছে উন এ উনজনদের সংস্কৃতি উনজনদের সব কিছু কেন্দ্রের বিপরীত প্রতিষ্ঠা করা একটা উত্তর বিনিবেশিক চিন্তা আমি সেটা সংস্কৃতি করতে পারি আমি সকল ক্ষেত্রে করতে পারি এটি আরেকটি গুরুত্বপূর্ণ চর্চা যেটি আমি মনে করি বর্তমান পরিস্থিতি দেখানো হচ্ছে তৃতীয় আরেকটি চর্চা হচ্ছে আমাদের জ্ঞানের ক্ষেত্রে আমাদের যে ক্রমাগত পশ্চিমা জ্ঞান উৎপাদন করছি করছি পশ্চিমা জ্ঞান বিতরণ করছি তার চাপে পড়ে আমাদের পূবের জ্ঞানটা কোথায় যাচ্ছে পূবের জ্ঞানটাও তো একটা জ্ঞান জ্ঞান তো আর বিভাজ্য না পশ্চিম পূব বলে কিছু নেই কাজে আমি যদি জ্ঞানের সামূহিকতায় বিশ্বাস করি তাহলে আমাদের পূবের জ্ঞানটাকে কেন আমরা অস্বীকার করছি সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যক্তি শুধু প্রতিষ্ঠান নয় ব্যক্তির ক্ষেত্রেও আমাদের উত্তর উপরে বেশি চিন্তা করছে আমাদের পরিবারে আমার নিয়ন্ত্রণ কতখানি আমি কি সেই কেন্দ্রের মানুষ পরিবারে আর বাকিরা সব উনজন নাকি সেখানে একটা সমান্তরাল ব্যবস্থা চালু আছে প্রান্তেরও অধিকার আছে কেন্দ্রকে প্রশ্ন করার এবং কেন্দ্রকেও পরিব্যাপ্ত হয় প্রান্তের ভূগোলে এই বিষয়টাকে আমরা নিশ্চিত করতে পারছি কিনা আমাদের প্রতিষ্ঠানগুলি কি আসলে উপনিবেশিক চিন্তাকে ধারণ করে আছে নাকি উত্তর উপনিবেশী কিছু কিছু চিন্তা সেখানে সংহত হতে পারে আমার মনে হয় শেষ কথাটি হচ্ছে যেমন আমাদের একাডেমির প্রশ্নে বলতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু খুব কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়গুলি নিয়ন্ত্রণ চায় পরীক্ষায় একটা ভালো ফল চায় কিন্তু আসলে কি আমরা সেই মানুষগুলি তৈরি করছি যারা নিজস্ব চিন্তায় উদ্ভাসিত হতে পারবে উত্তর উপনিবেশী ব্যবস্থা কোনটি যেটি ওই আগের গুরুমুখী বিদ্যা ছিল যেখানে পরীক্ষা পাশ করাটা গুরুত্বপূর্ণ ছিল না একটা মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ ছিল প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগটা অবধারিতভাবে তৈরি করা ঐতিহ্যের সঙ্গে ব্যক্তির একটা সমন্বয় সৃষ্টি করা এই বিষয়গুলি আমরা ক্রমাগত অবহেলা করে যাচ্ছি কিন্তু এখানেও সেটি প্রয়োজন আছে যে আমরা যারা ইংরেজি শিখব এই দেশের মানুষ তারা এই মানে দেখতে কালো হব বা রক্ত ভারতীয় হবো কিন্তু আমাদের মনস্তাত্ত্বিকটা কিন্তু হবে পড়ছে না যাকে ব্রাউন সাহেব যেটা মেকলে বলছেন যে তারা সব কিছুতে ভারতীয় থাকবে কিন্তু আমাদের শিক্ষা শিক্ষিত চিন্তা চেতনায় আমাদের মতো হয়ে যাবে তার মানে কি ওই যে হাইব্রিডের কথাটা আছে না যে হাইব্রিড মানে কি যেটা এখানেও আছে সেখানে আছে সেরকম একটা মানুষ তৈরি করলে কাজটা কী হয় যে কখনো নিজের ভূমিটা আবিষ্কার করতে পারে না সে না পারে নিজের ভূমিতে থাকতে না পারে অন্যের ভূমিতে অধিকার প্রতিষ্ঠা করতে

আমি বুঝেছি মানে এটা এটা তো আমাদের একটা শর্ত হয়ে গেছে জীবনে আমরা নিজের বাংলা ভাষাটাকেও ভুলে যাচ্ছি আমরা বাংলা ভাষার প্রতি কতখানি আমরা ভালোবাসা আছি আমাদের কিন্তু এবং আসলে ছাড়া বাংলা ভাষার এখন আর দুই প্যারেক আমাদের বাংলা ভাষার কফিনে যদি কিছু পেরেক মারতে হয় দুটি পেরেকের নাম হচ্ছে কিন্তু এবং আসলে আমি আসলে কিন্তু জাহাঙ্গীরনগরে আছি মানেটা কি নাম কি আমার নাম কিন্তু আমার নাম কিন্তু মানে কি তুমি কি পুলিশের খাতে অন্য নাম আছে সন্দেহ তৈরি করে তারপর আমি বলছি আমার নাম বা ডয় শূন্য র হয়ে গেছে আমার বর্গীয় জো আহারে বেচারা নিরীহ বর্গীয়জ ডয় শূন্য হয়ে গেছে বয় শূন্য রহটা ডূণ্য রহ হয়ে গেছে কারণ কি ওই আমেরিকার মতো শোনায় আমার বাহ মানে একই সঙ্গে দুই লাভ আমার বাংলাও বলা হলো আবার ইংরেজিও বলা হলো এগুলি হচ্ছে কি ওই যে বলে না যে হাইব্রিডিটির কথাটা খুব গুরুত্বপূর্ণ এখানে যে যখন একটা হাইব্রিড চরিত্র আপনারা জানেন হাইব্রিড ধান মানে কি না এটা না ওটা মাঝখানে একটা তার আবার এটা বেশি হ্যাঁ তার ফলনটা বেশি তো সেই ধরনের একটা প্রজা তৈরি করবে যে না ইংরেজ না ভারতীয় কিন্তু তার ফলনটা ভালো হবে অর্থাৎ সে আমার পক্ষে কলম ধরবে সে আমার পক্ষে সব কাজ করে যাবে আমাদের সেই চিন্তা থেকে আমরা এখনও বেরোতে পারিনি তার মানে এই বাবাকেও আমি দোষ দিচ্ছি না কারণ তিনি দেখছেন সমাজে এরকম একটি চাহিদা তৈরি হয়ে গেছে আমরাই তো তৈরি করেছি এই জন্য আমার প্রতিষ্ঠানগুলিকে আমি দায়ী করি আমাদের যে কিছুদিন আগে একটা কোটার সংস্কার আন্দোলন হলো না আমি আন্দোলনের সঙ্গে এই জন্য ছিলাম যে আমি তাদের অধিকারটাকে আমি সম্মান করি যে কোনো মানুষের একটা অধিকার আছে রাষ্ট্রের কাছে দাবি জানাবার এবং রাষ্ট্রেরও সেটা কর্তব্য সেটি শোনার রাষ্ট্র কখনো নিপীড়ন করে সেটি সমাধান করা এটি হচ্ছে উপনিবেশিক চিন্তা ফলে আপনার উত্তর উপনিবেশিক চিন্তা থেকে আপনি তাকে সমর্থন দেবেন কিন্তু আমি একই সঙ্গে তাদের বলেছি ওরা একটা আমার ছাত্র আবার কয়েকজন আমার ছাত্র ওদের যখন ধরে নিয়ে গেল রাত দুটার সময় হাসপাতাল থেকে বের করে দিল আমরা কিন্তু খুবই প্রতিবাদ করেছি তাদের বললাম দেখো এটা স্বার্থপর আন্দোলন তোমরা শুধু নিজেদের জন্য আন্দোলন করছো চাকরির জন্য চাকরির সোপানটা একটু প্রশস্ত করার জন্য যাব যখন ওই দিকে চলে যাবে তোমরা কিন্তু ওই হয়ে যাবে কারণ যারা আন্দোলন করছে তারা যখন বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্যুটাই পড়তে শুরু করবে তখন তারা ওই দিকের মানুষ হয়ে যাবে তখন আমাদের প্রতিষ্ঠানগুলিতে কী তৈরি করছি আমরা আমরা ওই স্যুট টাই পড়াবার জন্য কিছু মানুষকে তৈরি করছি তো বাবাকে আমি দোষ দিই না তিনি হয়তো আরও দূরবর্তী একটা বাজার দেখছেন তার চিন্তা যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমার ছেলেটি যাবে সেখানে ইংরেজি না জানলে কীভাবে চলবে কিন্তু এটাও তারা জানে না যে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন তারা দেখবে যে তুমি নিজের ভাষাটাকে সম্মান করছো তোমাকে তারা সম্মান করবে আমার তো কোনোই সমস্যা হয়নি আমি তো ইংরেজিতে বলেছি কিন্তু আমার তো এই আমার টামার টাইপের ইংরেজি বলতে হয়নি আমাকে আমি যখন তাদেরকে আমার নিজের কথা বলতাম তখন তারা খুব আগ্রহ নিয়ে শুনতাম আমার অনেক বন্ধু আছে যারা গান শুনতে পছন্দ করত। আবার তখন তো এত কিছু পাওয়া যেত না তাই না যেমন বাংলাদেশে যে ছাত্রছাত্রী ছিল তারা মাঝে মাঝে একটা অনুষ্ঠান করত তিল ধারণের জায়গা পাওয়া যেত না কারণ সবাই ভাবতো যে নতুন একটা সংস্কৃতি শিখছি আমরা বলতে তোমাদের ভাষাটা তো খুব সুন্দর কারণটা হচ্ছে তাদের কাছে এটাই সত্যিকার সংস্কৃতি যে এরা নিজের সংস্কৃতির প্রতি বিশ্বস্ত তার মানে এরা হচ্ছে সত্যিকার মানুষ আর যারা তুমি আমেরিকানদের সঙ্গে পাল্লা দিয়ে আমরা কি আমেরিকান থেকে বেশি হতে পারবো নাকি কাউকে অনুকরণ করে যাকে অনুকরণ করছে তাকে ছাড়িয়ে দেওয়া যায় না হুমায়ুন আহমদের অনুকরণে এখন অনেকেই দেখে উপন্যাস লিখছেন আমি এক বছরের চারটা উপন্যাস পড়েছি চারজনের লেখা সব হুমায়ুন আহমদের অনুকরণে তো হুমায়ুন আহমদ একজনই তাকে অনুকরণ করে তো কিছু হতে পারবে না তুমি নিজের মতো করে লেখো না সেটাই কথা আর কি উত্তর পরিবেশ সাহিত্য ইতিহাসে আছে নিম্নবর্গীয় ইতিহাস তত্ত্ব স্যার আমাকে বলেছে যে এখানে একটা বক্তৃতা হয়েছে এটা আমার মনে হয় পড়াটা উচিত যদিও এটা অসম্পূর্ণ প্রকল্প রয়ে গেছে কিন্তু নিম্নবর্গীয় ইতিহাস তোতে প্রধান চিন্তা ছিল যে আমাদের ইতিহাস চিন্তা যেটি জাতীয়তাবাদী ইতিহাস চিন্তা সেটি হচ্ছে উচ্চবর্গীয় সেটি এলিট শ্রেণীর যে ইতিহাস যার জন্যে বড় বড় নায়কেরাই শুধু ইতিহাসের পাতায় স্থান পান এটি শুধু আমাদের এখানে নয় আমি একটা ইংল্যান্ডের একটা শহরে গিয়েছিলাম সমুদ্র তীরে একটা ছোট্ট শহর সেখানে দেখলাম একটা স্মৃতিস্তম্ভ তার উপরে ঘোড়ায় চড়া সব জেনারেলের ছবি সেনাপতির ছবি ওখানে ছোটো করে কয়েকজন মানুষের নাম আনন্দ বাহ আপনারা তো ওই যে কজন মানুষ মারা গিয়েছে তাদের নাম দিয়েছেন এখানে বলছেন না আমাদের আরও বেশি মানুষ মারা গিয়েছে তাদের কোনো খবর আমরা পাইনি যে মানুষটি মারা গেল সে মানুষটি তো ওই ঘোড়ায় চড়া যে সেনাপতি তার থেকে বেশি গুরুত্ব কারণ সে মারা যায়নি তো জীবন দিয়ে যিনি যুদ্ধ করলেন তার নামটা পর্যন্ত আমরা লিখে রাখলাম না আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে তাই হয়েছে একেবারে গ্রাম পর্যায়ে যারা মারা গেছেন এখনও অনেকের নাম আমরা ধরতেই পারিনি অনেক মা যাদের সন্তানকে তুলে দিয়েছেন মুক্তিযুদ্ধে পাঠিয়ে দিয়েছেন মুক্তিযুদ্ধে তারপর সেই সন্তানের কষ্টে তিনি মারাও গেলেন এরকম কয়টা ঘটনা ঘটেছে তিনি তো একজন মুক্তিযোদ্ধা তো আমরা ওই মুক্তিযোদ্ধার সংজ্ঞা টেনে আমরা একটু উচ্চমর্গীয় চিন্তার প্রতিফলন ঘটিয়েছি যার জন্য যেখানেই যাওয়া যায় এই নিম্নবর্গীয়তার চিন্তাটি খুব গুরুত্বপূর্ণ এই নিম্নবর্গীয়তার চিন্তাটি মার্কস একভাবে দেখেছেন আবার পরের সমাজতত্ত্ববিদরা একভাবে দেখেছেন ইতিহাসবিদরাও দেখেছেন এবং সবচেয়ে বড় আয়রনইটা হচ্ছে এই নিম্নবর্গীয় যা কাজ করেছেন তারা সবাই কিন্তু উচ্চ বর্গীয় শিক্ষিত এবং পণ্ডিত মানুষ তাতে আমার কোনো আমার কোনো তাতে খুব নেই আমার অবশ্যই নেই কিন্তু এটা করতে গিয়ে যেটা হয়েছে এটা প্রকল্প হয়ে গেছে এটি আমাদের চলমান একটি প্রক্রিয়া হওয়া উচিত ছিল এটি এক দশক পরে কাজটাই বন্ধ হয়ে গেল কিন্তু আমার মনে হয় এটি আপনাদের মতো যারা ইতিহাসের ছাত্র তাদেরও করা উচিত আমাদের ইতিহাসটা আমাদের আবিষ্কার করতে হলে আমাদেরই তত্ত্ব আবিষ্কার করতে হবে নিম্নবর্গীয়তার তত্ত্বটা আমরা এখান থেকে মোটামুটি অর্ধেক বলতে পারি উপমহাদেশীয় যদি অর্ধেক গ্রামসি বা অন্যান্য চিন্তাবিদ ঘুরে এসেছে অসুবিধা নেই কারণ তারা সবাই একটা বৃহত্তর মানব গোষ্ঠীর স্বপ্ন দেখেছে মার্ক্সকে এই জন্য অত গুরুত্বপূর্ণ আমাদের জন্য মার্ক্স তার নিজের ইউরোপের জন্য যে স্বপ্ন দেখেছে সেটা পশ্চিমের জন্য পূবের জন্য দেখেছে যার জন্য সেটি আমাদের জন্য অনেক বেশি কার্যকর মনে করি আমি হ্যাঁ

কোন কোন জায়গায় আবার কতবাসে কিছুটা দেখে যে বাদের ব্যাপারে আমরা অবস্থা আছে এই জায়গার ব্যাপারে যেই একটা প্রচলিত মত আছে যে উত্তর উপনি হচ্ছে একটা একাডেমিক

না অতি বলছেন যে ইংরেজি বিভাগগুলি হচ্ছে কলোনিয়াল আউটপোস্ট অর্থাৎ উপনিবেশিক কিছু কিছু কেন্দ্র হিসাবে ইংরেজি বিভাগগুলি রয়ে গেছে কিন্তু এখন হয়তো বলবেন না কারণ ইংরেজি বিভাগে সবচেয়ে বড় প্রতিরোধ সৃষ্টি হচ্ছে হ্যাঁ সেটা উপনিবেশিক এই সামগ্রিক চট আমাদের জ্ঞানতাত্ত্বিক চট যেটা আমাদের প্রতিনিয়ত মানুষ সার্কেল থেকে বেরিতে পারছি না এই জায়গাটা ব্যর্থ হয় যে গভীর যখন আমরা এই আত্মিকতা সেই অবশ্যই গ্রাস বলতে পারি অথবা যখন সেটা করার চর্চা বলতে পারি প্রবল চর্চা মানে বাদ দিতে পারবো না আমি দিতে দিতে পারবো না আমি যেটা বলেছি যে বর্তমান পরিস্থিতিটা হচ্ছে চর্চার বিষয় এখন তিনভাবে উত্তর উত্তর উপনিবেশিক চিন্তাগুলি আমাদের খুব সক্রিয় হতে পারে একটা হচ্ছে চিন্তার ক্ষেত্রে আমি যদি এটা চিন্তা না করি ক্রমাগত প্রশ্ন না করি ক্রমাগত ভাবনা না করি আর চিন্তা করার জন্য ক্ষেত্রগুলি আবিষ্কার না করি আমি সেরকম চিন্তার সক্রিয়তা প্রয়োজন যে মানুষটি জানবে না সে মানুষটি তো আর প্রতিবাদ করতে পারবে না আর যে মানুষটি সব সমস্ত ঠিকুজিক খুঁজে বের করবে তার পক্ষে প্রশ্নটা অনেক বেশি শানিত করা সম্ভব তো চিন্তার ক্ষেত্রে একটা প্রতিরোধ আমরা গড়তেই পারি যেমন আধুনিকবাদের ক্ষেত্রে সেটি হয়েছে উত্তর আধুনিকবাদ যে এলো তার একটা কারণ ছিল যে পশ্চিমের পুঁজি সেটাকে নিশ্চিতভাবে নিয়ন্ত্রণ করছে সেটা তো ঠিক কিন্তু আধুনিকবাদের অনেক চর্চা যেটি অতিশয় পর্যায়ে চলে গেছিলো তার পর্যায়ে চলে গিয়েছিল সেটিকে প্রশ্নবিদ্ধ করে একটা জায়গায় নিয়ে এসে যে শৃঙ্খলাতা দিতে পেরেছে যেমন পশ্চিমের সব কাঠামো পশ্চিমের চিন্তা সবই কেন্দ্রিক আধুনিকবাদের আধুনিকবাদ বৈচিত্র্যে বিশ্বাস করে না সেখানে আবার নিম্নবর্গীয় উচ্চবর্গীয় করার একটা সম্ভাবনা থেকে যায় এই বিষয়ে এই সবগুলিকেই তো প্রশ্নবিদ্ধ করেছে উত্তর আধুনিকতা এটা একটা সংস্কৃতি সংস্কৃতির একটা মোর ফেরা মাধ্যম যখন চলে আসলো তখন এই সংস্কৃতিটা এই মুদ্রিত সাহিত্যের বা মুদ্রিত সভ্যতার সংস্কৃতি থেকে বিপরীত হয়ে গেল তো সেখানে একটা অসঙ্গতি তৈরি হলো সেটাকে সঙ্গীতিকে ধরার জন্য একটা একটা চিন্তার সূত্র হিসেবে দেখা দিল আমি সেই দিকে যাচ্ছি না কিন্তু উত্তর বেশি চিন্তাটি আমাদের যদি এইভাবে আমরা আধুনিকতাকে প্রশ্নবিদ্ধ করি চিন্তা দিয়ে তাহলে হয়তো আমরা একটা কিছু সূত্র আবিষ্কার করতে পারবো যেটি হবে আমাদের সময় উত্তরাধুনিক উত্তর উত্তর উপনিবেশিক চিন্তা দ্বিতীয় হচ্ছে হ্যাঁ অবশ্যই কারণ যত যত আমরা উপনিবেশের ক্ষেত্রে প্রশ্ন করব তাকে চ্যালেঞ্জ জানাবো আমাদের তো একটা বৃত্ত থেকে বেরিয়ে আসার জন্যই সে প্রশ্নটা করছে প্রশ্নের খাতিরও তো প্রশ্ন করছে না সেই প্রস্তুতি নিয়ে এবং একটা বৃত্ত থেকে বেরোবার জন্য একটা আগ্রহ নিয়ে তো আমি প্রশ্নগুলি করছি এটি তো এক ধরনের বিয় উপনিবেশকতা আর এখন যেহেতু ওই ভৌগোলিক উপনিবেশবাদ শেষ হয়ে গেছে বলা যায় আমরা সেখন থাকছি এখন তাহলে সংস্কৃতির উপনিবেশ কাজে দ্বিতীয় চিন্তাটি হবে সাংস্কৃতিক চিন্তা আমরা সংস্কৃতি দিয়ে কীভাবে প্রতিরোধ তৈরি করতে পারি সেই জন্য দেখবেন সংস্কৃতিকে দখল করার জন্য যত রকম চেষ্টা এখন পশ্চিম উপনিবেশবাদ করছে কারণ পশ্চিম জানে পশ্চিমী উপনিবেশবাদের এখন প্রচলনটা হচ্ছে সংস্কৃতির মধ্য দিয়ে আর তৃতীয় হচ্ছে শিক্ষা চিন্তার সঙ্গে শিক্ষার সক্রিয়তা আছে কিন্তু চিন্তা এবং শিক্ষা আমরা দুই জায়গায় রাখি আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা চিন্তা করতে শেখায় সেটি আমাদের বড় একটা সমস্যা ফলে যেখানে চিন্তা এবং শিক্ষা একটা জায়গায় মিলবে সেখানে এই ধরনের বিপরীত চিন্তা আমরা পাবই এটা পেতে আমরা বাধ্য যেমন আমাদের আমাদের প্রতিষ্ঠানগুলি কী শেখাচ্ছে যে প্রশ্নটি তিনি দিলেন এই যে উদাহরণটি দিলেন উদাহরণটি হচ্ছে এই বাবার কাছে এটি শিক্ষা কিন্তু তিনি একে সংস্কৃতি দিয়ে বিচার করতে পারছেন না কারণ সেই পথটা আমরা নিজেরাই রুদ্ধ করে দিয়েছি আমাদের শিক্ষায় কোনো সংস্কৃতি নেই না আমাদের শিক্ষায় সংস্কৃতি আছে না আমাদের শিক্ষার সংস্কৃতি আছে দুটো দুই আলাদা জিনিস শিক্ষার সংস্কৃতিটা হচ্ছে ক্রমাগত ঋদ্ধ করা মানুষকে সংস্কৃতি যে কাজটি করে মানুষকে ক্রমাগত আলোকিত করা তার জানলাগুলি খুলে দেওয়া এটা শিক্ষার সংস্কৃতি তাকে প্রশ্ন করতে শেখানো ওই যে আধুনিকতার আয়রণীটা হচ্ছে আধুনিকতা শুরু শুরু হয়েছিল এটা প্রশ্ন করা দিয়ে শেষ পর্যন্ত সে প্রশ্নটাকে সে দাড়িতে পরিণত করেছে এই হলো আধুনিকতার সমস্যাটা ওই দাড়িটাকে আবার প্রশ্নে রূপান্তরিত করার জন্য উত্তর আধুনিকবাদের প্রচলন হয়েছে কিন্তু তার মধ্যে অনেক নদী দিয়ে পানি চলে গেছে কাজে তার রূপটা এখন আলাদা হয়ে গেছে উত্তর উপনিবেশবাদ ওই চিন্তাটিকে জাগ্রত রাখতে চায় কিন্তু কিভাবে পারবো আমার চিন্তায় তো সক্রিয়তা নেই আমার ওই যে ই মার্সেন বলেছিলেন না যে সে আট আঠারোশো ছত্রিশ সালের বা সাত্রিশ সালের একটা প্রবন্ধে যেটা বক্তৃতা ছিল যে শিক্ষার একটা উদ্দেশ্য হচ্ছে টু ক্রিয়েট ম্যান থিঙ্কিং সক্রিয় চিন্তার মানুষ এটা কিন্তু গুরুত্বপূর্ণ আমার চিন্তাগুলি সব নিষ্ক্রিয় হয়ে গেছে প্রতিষ্ঠান আমাদের দখল করে নিয়েছে বিশেষ নামে একটা প্রতিষ্ঠান আছে এসিটি আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থাকে দখল করে নিয়েছে কোচিং নামে আরেকটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে তারা আমাদের সব শিক্ষা ব্যবস্থাকে দখল করে নিয়েছে পরীক্ষা পদ্ধতি নামে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে এরা আমাদের সমস্ত মনোজগতে বিশাল একটা অধিকার তৈরি করে ফেলেছে এগুলি থেকে যদি না বেরোতে পারি আমরা তাহলে শিক্ষার ভিতরে চিন্তাটাকে আমরা সক্রিয় করতে পারব না আর চিন্তা সক্রিয় না হলে শিক্ষা অসম্পূর্ণ থেকে যায় বাধ্য আর সংস্কৃতির ক্ষেত্রটা গুরুত্বপূর্ণ আমাদের আমাদের সংস্কৃতি বলতে একটা দাগ টেনে দিয়েছি গান বাজনা ছবি নৃত্যকলা এই সংস্কৃতি আর সংস্কৃতি হচ্ছে অনেক বড় একটা উপাদান এই ইতিহাসে একটা সংস্কৃতি যিনি ইতিহাসের ছাত্র তিনি সংস্কৃতির ছাত্র কেন ইতিহাস সংস্কৃতি কারণ ইতিহাস আমাদের শেখাচ্ছে শোষণ কীভাবে হয় মানুষ কীভাবে নিঃস্ব হয় মানুষ কীভাবে শক্তি সঞ্চয় করে মানুষের কোন জ্ঞান মানুষকে শক্তি দেয় এবং ইতিহাস শেখায় সবসময় একটা নিম্নবর্গীয়তাকে উপেক্ষা করা যখন এটাকে প্রশ্ন করতে থাকি আমি তাহলে আমার সংস্কৃতি থেকেই তো আমি উপাদান নিচ্ছে আমরা ধরে নিচ্ছি সংস্কৃতি পঠন হচ্ছে একটা আলাদা বিষয় সব কিছুতেই তো সংস্কৃতি থাকতে হবে পরিবেশ যারা পড়েন পরিবেশ অধ্যয়ন করেন তারা তো সংস্কৃতিই পড়ছে পরিবেশটা তো সংস্কৃতির সবচেয়ে বড়ো উপাদান কারণ পরিবেশের সঙ্গে মানুষ যুক্ত হলেই না একটা সুন্দর বিষয় তৈরি হয় কিন্তু যতই আমাদের পরিবেশ বিযুক্তি ঘটছে পরিবেশ থেকে মানুষকে আলাদা করা যাচ্ছে এই পরিবেশ একদিকে মানুষ একদিকে দেখবেন পরিবেশটা ততই বিপন্ন হচ্ছে আর যত পরিবেশ বিপন্ন হয় তত মানুষ বিপন্ন হয় আমরা সেটা বুঝি না আমরা সব বাজার দিয়ে মাপতে শিখেছি রামপালের যে বিদ্যুৎ কেন্দ্র হলো সেটি হলে সুন্দরবনে যে ক্ষতি হবে এটা জেনেও আমরা তার মতো প্রতিবাদ করছি না কারণ আমাদের বাজার দরকার কেন বাজার বাজার বলছে আমার বিদ্যুৎ দরকার এবং সেই বাজারে নানান খেলোয়াড় আছে সবাই একমত হয়েছে যে আমাদের পরিবেশ থেকে এখন এই মুহূর্তে আমাদের বিদ্যুৎ বেশি প্রয়োজন আসলে কি পরিবেশ থেকে বিদ্যুৎ বেশি প্রয়োজন আমাদের সবুজ বিদ্যুৎও তো আছে সবুজ বিদ্যুৎ কেন নিয়ে আসা হচ্ছে না কারণ যারা তেল কোম্পানিগুলির মালিক তারা জীবনে কখনও সবুজ বিদ্যুৎ সবুজ মানে আমি ইকো ফ্রেন্ডলি বিদ্যুৎ বলছি সোলার এনার্জি আছে বায়ু থেকে এনার্জি তৈরি করা যায় এমনকি পানির অনুভেঙ্গেও ভেঙেও বিদ্যুৎ উৎপাদন করা যায় সেটি কিন্তু একসময় বেরিয়েছিল কিন্তু বড় বড় কোম্পানিগুলি সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে আমি জানি অন্তত একজন আমাকে বলেছেন তিনি সোলার এনার্জির এক্সপার্ট যে বাংলাদেশে এমনও প্যানেল তৈরি করা যায় সোলার সোলার প্যানেল এটা বোর্ডের মতো আকৃতি কিন্তু পুরো একটা দশতলা বিল্ডিংটাকে সম্পূর্ণ আলোকিত করবে যত বিদ্যুতের প্রয়োজন সব মেটাতে পারবে এই ধরনের উদ্ভাবন হয়ে আছে কিন্তু কোনোদিন আলোর মুখ দেখবে না তার মানে এখানেও আমাদের চিন্তার প্রয়োজন আছে তো সক্রিয় চিন্তার মানুষ তো আমাদের সব ক্ষেত্রেই প্রয়োজন এবং সংস্কৃতি তো আমাদের সব ক্ষেত্রেই প্রয়োজন কিন্তু সংস্কৃতিকে যদি আমরা বৃত্তবদ্ধ করে রাখি এটা উপনিবেশের চিন্তা এবং পাকিস্তানি উপনিবেশিক শক্তি ওই বৃত্তির মধ্যে নিজেরাই পড়ে গেছিলো ফলে আমরা সংস্কৃতি বলতে ভেবেছে প্রথমে ভাষা ভাষা তো সংস্কৃতি সার্বিক সংস্কৃতি সবচেয়ে বড় প্রকার ভাষা কিন্তু ভাষাটা তো শুধু এই বরফ শৈলী চূড়ার মতো তার ভিতরের বিষয়গুলি আপনি অনুসন্ধান করতে হবে এটা জীবন আচরণের সঙ্গে সংযুক্ত ভাষার সঙ্গে আমাদের ঐতিহ্য আমাদের খাদ্যাভাস প্রত্যেকটা জিনিসই তো জড়িত কাজে ভাষাকে যদি আমি দাবিয়ে রাখতে চাই তাহলে সমস্ত কিছুতে পরিবর্তন হয় আর ওই রবীন্দ্রসঙ্গীত তো আমাদের একমাত্র সংস্কৃতির প্রকাশ না তারা এই ভুলটা তারাও করেছে কারণ তারাও তো চালাক ছিল না কিন্তু ব্রিটিশ আবার খুব চালাক এবং আমেরিকানরা এখন ওই চালাকি ধরে রেখেছে কাজে তাদের সাংস্কৃতিক আগ্রাসনটা বিভিন্ন যুগে বিভিন্ন রকম রূপ পরিগ্রহ করে এবং তারা সমস্ত পৃথিবীতে একটা বিষয় তৈরি করতে পেরেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান নিলে তুমি যে কোনো জায়গায় চালু থাকতে পারবে কোনো কথা হলো আমার এমনও ছাত্রছাত্রী ওখান থেকে পিএইচডি করে ফেলেছে যারা এখানে থাকলে করতে পারতো কিনা যায় না আমি কোনো আমি তাদের আমি অভি প্রশংসা করি আমি কিন্তু কারও কখনো নিন্দা করি না কারণ মূল্য বিচারে গেলেই ক্ষতি ভালো মন্দ বোধটা হচ্ছে সংস এই আধুনিকতার সংস্কৃতির একটা বড়ো বোধ ভালো মন্দ উচ্চ নিচ ব্যবধানগুলি আমি ওই জন্য কোনো ভালো মন্দ চাই না একটা মানুষ যদি খারাপ করে আমার কাছে ছাত্রছাত্রী আসে স্যার আমি একটা অ্যাভারেজ আমি তুমি অ্যাভারেজে শুরুতে হয়েছে এদিয়া তো তুমি অ্যাভারেজ বলে তো তুমি এ থেকে বিচ্যুত হয়ে গেলে তুমি অ্যাভারেজ না নোভট ইজেন অ্যাভারেজ প্রত্যেকের ভিতর কিছু না কিছু আছে কিছু না কিছু থাকবে, ওটাই তো তার সবচেয়ে বড় পরিচয় আমাদের প্রতিষ্ঠানগুলি তার ফল দেখবে ওই সার্টিফিকেট দেখবে থ্রি পয়েন্ট সিক্স নাইন থ্রি পয়েন্ট নাইন টু তো বেশি ভালো আমি এই বিচয়টা আমি এই বিষয়টা আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না শিক্ষার এই বিচার কোনো দিন হওয়া উচিত নয় যে পুরোপুরি প্রতিষ্ঠান ধর্মী উপনিবেশী একটি চিন্তা আমাদের মাথায় এমনভাবে গেঁথে বসেছে এখন জিপিএ পাস না পেলে বাপ মা থেকেই বোধ এক ধরনের উৎসাহ দেওয়া হয় যা ঘর ছেড়ে পালা তো ঘরে থাকার দরকার নেই এটা কি উচিত বিভাগে যে তৃতীয় শ্রেণী পেয়ে গেলো আমাদের সময় প্রথম দ্বিতীয় তৃতীয় ছিল ও মা তৃতীয় শ্রেণী পেয়েছে তাকে এমন সহানুভূতির দৃষ্টিতে দেখা হচ্ছে আচ্ছা বন্ধু ব সেখানে যেন কিছুদিনের মধ্যেই সে পরিবর্তিত হয়ে গেছে একটা মানুষ তাকে সহানুভূতি জানাতে হবে একটা ফলের জন্য একটা মানুষ আমাদের হিসাব থেকে সম্পূর্ণ ছিটকে পড়লো কোনো দিন হয় যার সঙ্গে পাঁচটা বছর কাটালাম চার বছর হঠাৎ করে তাকে করুণা করতে হচ্ছে আমাকে আমার এক বন্ধু থার্ড ক্লাস পড়লে আমরা হঠাৎ করে তাকে খাওয়ালাম আরে ব্যাটা তুই আসো সবচেয়ে বড় কাজ করেছিস সে বিশ্বাস করতে শুরু করল এবং হি ওয়াজ সো সাকসেসফুল লেটার বড় একটা বৈশ্বিক সংস্থা চাকরি বাকরি নিয়ে এসে মহা আনন্দে ছিল কারণ ওইখানে গিয়ে দেখেছি এগুলি তারা ভাবে না আমরাই শুধু সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস নিয়ে একচুচেরা বিশ্লেষণ করি আর বিশ্লেষণটাকে বলি বিশ্লেষণ ওটা বলি ইংরেজির মতো শোনাই তো এই বিষয়গুলি আমি মনে করি আমাদের সময় প্রবলভাবে এসছে সেই জন্য বর্তমান পরিস্থিতি আমি মনে করি সবসময় অনুকূল উত্তর উপনিবেশে অনেক চিন্তা আমাদের উপহার দিতে হবে বিশেষ করে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আমাদের যে ঐতিহ্য ছিল সেটিকে আবার জাগায় যদি আমরা অর্থাৎ আমি বলছি না যে আমরা খুব বড়ো বড়ো বিজ্ঞানে তৈরি করেছি কিন্তু আমরা অনেক চিন্তক তৈরি করেছি স্থানীয় পর্যায়ে অনেক মানুষ অনেক ভালো চিন্তা করেন আমাদের যারা কৃষিবিদ যারা 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 কৃষিজীবী তারা যদি ওই ধরনের উদ্ভাবনী চিন্তা না করতেন তাহলে এই দেশের মানুষ এতদিনে টিকে থাকতো না অথচ স্থানীয় স্থানীয় জ্ঞানটাকে আমরা কত সহজে সহজে অবহেলা করি রবীন্দ্রনাথ বলেছেন একটা দুঃখের সঙ্গে বলেছেন যে গ্রামটা কখন চলে গেল যখন ভারতীয় উপনিবেশ আমাদের দেশে এসে কেন্দ্রবাদী একটা আধিপত্য স্থাপন করল অর্থাৎ নগরকেন্দ্রিক কলকাতাও বেশি দিনের বেশি দিনের না দিল্লিটাও তারা রাজধানী যখন করলো সেটাও মোগলদেরই শাস আর একটা উপনিবেশে শাসকের কেন্দ্র ছিল ফলে ওই গ্রামগুলি যখন নিশ্চিন্ন হয়ে গেল গ্রামের প্রতিভাগুলি হারিয়ে গেল তো হ্যাঁ সব কিছু সব কিছু কোনটা না 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 এটা কিন্তু রোমান্টিকতা না এটা একটা এক ধরনের নষ্টল খুবই সহজ মানে আমার ছোটোবেলা যখন মাঠটা দেখি নেই এটা তো একটা নস্টল হয় আমার ভিতরে কিন্তু আমি তো এটা নিয়ে কান্নাকাটি করব না কারণ আমি জানি যে এটা সম এটা হবেই আমাদের তথাকথিত উন্নয়নের যে ধারা তাতে এগুলি হবে মাঠ চলে যাবে পুকুর ভরাট হয়ে যাবে কিন্তু এটা নিয়ে আমার কষ্ট তো থাকে আমার কষ্ট নেই আপনি যদি সেই কষ্ট থেকে মুক্ত হতে পারেন আপনি খুব আধুনিক মানুষ কিন্তু আমি অত আধুনিক হতে চাই না যে আমি আমার ছোটবেলার খেলার মাঠটা হারালে আমি কষ্ট পাবো না এটি বোধহয় আমার ভিতরেই আছে তবে আমি জানি যে যেখানে পুঁজির শাসনটা প্রতিষ্ঠা পায় আমি আপনি সবাই সেই পুঁজির শাসনে চলে যাই ওই জায়গায় হেজেমানিক ফোর্স বলে না সবাই মিলে একটা সচেতনভাবে সবাই মিলে মিশে আমরা একটা শাসন প্রতিষ্ঠা করলাম যেখানে মানুষ শোষিত হবেই সে প্রতিবাদ করার পরিবর্তে আমরা হয়তো সেখানে অংশগ্রহণ করি বা যারা প্রতিবাদ করেন তারাও কোনো না কোনোভাবে অংশগ্রহণ করেন কিছু করার উপায় নেই কারণ জালটা এত বড় যে আমাদের মতো ছোটো ছোটো মাছও সেখানে ধরা পড়ে যায় কিছু করার নেই আমাদের

ইচ্ছা আগ্রহ দেখাচ্ছে না কিন্তু মুশকিল হচ্ছে যে দেখাবে কিভাবে আমি যে কথাটা বললাম উপনিবেশী শাসনের একটা কাজ হচ্ছে আমার সংস্কৃতিকে কিছুটা ভুলিয়ে দেয়া আমাকে তাদের অনুবর্তী নানানভাবে করা আমি যদি তাদের শিক্ষা গ্রহণ করেই আমি প্রশ্ন করতে তাদের মতোই তো প্রশ্ন করব ফলে আমার ঐতিহ্যের ব্যাপারে আমার এই জন্য আমার খুব আগ্রহ যে ঐতিহ্যটা আমরা আবার এই ঐতিহ্যের পুন পুনঃ পুনরধিষ্ঠান সম্ভব না এটা বোধহয় এই যুগে কার্যকর না উচিত না কিন্তু ঐতিহ্যের শক্তি থাকে যেমন ইতিহাসের একটা সত্য থাকে ইতিহাসের একটা কল্পনা থাকে অনেক সময় ইতিহাসের কল্পনাটা খুব গুরুত্বপূর্ণ হয় সত্য থেকে ছাপিয়ে যায় কারণ সত্য তো অনেক সময় প্রতিষ্ঠা পায় ক্ষমতার কারণে কিন্তু কল্পনাটা জেগে থাকে আমরা যে স্বাধীনতার যুদ্ধে গেলাম তখন ইতিহাসের সত্য কী ছিল পাকিস্তানের আমাদের আক্রমণ করেছে তো অনেক গ্রামেতে সেই সত্যও পৌঁছেনি সে মানুষ তারা সবসময় শোষিত হয়েছে তারা ভাবতেই পারেনি নতুন করে শোষণ কী হলো আবার কিন্তু যখনই যুদ্ধ শুরু হলো ওই যুদ্ধের একটা উন্মাদনায় একটা কল্পনার সন্ধান পেলেন সবাই যে আমরা বোধহয় এখন স্বাধীন হব এটি অনেকের কল্পনাতেই থাকলো এটি জীবনের চর্চায় আমরা প্রয়োগ করতে পারলাম না সেই জন্য উত্তর উপনিবেশী যে আমরা সংগ্রামের কথা বলি চিন্তায় হোক এখন তো ওই চিন্তাতেই করতে হবে আর আমাদের সংস্কৃতিতে করতে হবে আমাদের তো আর সরাসরি আগ্রাসনের দিনটা আমরা পাই না এবং পুঁজি যেভাবে আমাদেরকে পুঁজি এখন দায়িত্ব নিয়েছে সমস্ত পুঁজি এবং পুঁজির অনেক বড় বড় ঠাকুর নানান জায়গায় আছেন দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক আছে আমাদের এরকম এডিবি আছে তার একটা চাস্ত ভাই ছোটো সেও আছে তো এরা মিলে যে আগ্রাসন তৈরি করেছে সমস্ত এর বাইরে যাওয়াটা অসম্ভব ব্যাপার এমনকি যে দলগুলি বাম দল যারা অনেকে আন্দোলন করে তাদেরও নির্ভর করতে হয় ইলেকশনের খরচের জন্য পুঁজিপতিদের উপর উপায় তো নেই এই পদ্ধতিটাই তৈরি হয়ে গেছে এইভাবে কাজে আমাদের চিন্তার যদি আগ্রাসনটা চিন্তার প্রতিবাদটা আমরা জাগিয়ে রাখি অন্তত আমরা প্রশ্ন করি কিছু জায়গা তৈরি হোক না একটা পরিসর তৈরি হোক যেখানে মানুষ কিছুটা নিজের মতো করে চিন্তা করতে করে ভাবতে পারে এডওয়ার্ড সাইদের উত্তরটাও কিন্তু গুরুত্বপূর্ণ এডওয়ার্ড সাইদ ওই ওইটার কি আমি জানি না তিনি অনেকগুলি ইতে গিয়েছিলেন একটাতে ছিলেন ওই যে কি নাম হেলেন টিফিন ওই অস্ট্রেলিয়ান একজন উত্তর উপনিবেশবাদী চিন্তক এই সেখানে একটা আমি জানি না এটা কি না হয়তো আরেকটা ভিন্ন একটা সেখানে এডওয়ার্ড সাইদ বলেছিলেন যে যে মানুষ সবসময় জেগে থাকে সেই মানুষটা বোঝে ঘুম ঘুমিয়ে পড়া এবং জেগে থাকার পার্থক্য এই জেগে থাকাটাই একটা গুরুত্বপূর্ণ জিনিস ইট ইস অ্যাওয়্যারনেস দ্যাট আই ক্যান চেঞ্জ সামহাভ আর চেঞ্জ এজেন্ট আমি দুজনের কাছে আসছি চেঞ্জ এজেন্টটা হচ্ছে যিনি পরিবর্তনটা কোনো না কোনোভাবে করতে পারবেন তো ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন যদি হতে থাকে তাহলে বড় একটা পরিবর্তন হতে সম্ভব এটি আমাদের ঐতিহ্য আমাদের শিখিয়েছে যে একজন মানুষ যদি দাঁড়ায় পাঁচজন মানুষ তাকে দেখে আগ্রহী হয় তারপর কিছু না কিছু পরিবর্তন হয় আমি মৌলিক পরিবর্তন আমরা সাধন করতে পারব কি না জানি না কারণ সেখানে শুধু পুঁজি না ওই যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বললাম এরা সবাই এখন উপনিবেশী একটা শক্তির অবস্থানে চলে গেছে কাজে এদেরকে প্রতিহত করা আমার মনে হয় খুবই অসম্ভব একটা ব্যাপার হবে সে পুঁজির বাধার মুখে সোভিয়েত রাশিয়া একসময় যে কমিউনিস্ট একটা বিরাট ঘাঁটি ছিল সেটিও তো বিচ্ছিন্ন হয়ে গেল এখন প্রত্যেকটা বারোটা পুঁজিবাদী রাষ্ট্রের এখানে জন্ম হয়েছে এখন চীনেরও নামে তারা কমিউনিস্ট চীনা এখনও আছে কিন্তু তাদের তো সমস্ত প্রতিষ্ঠান এখন পুঁজির শাসনের নিচে চলে গেছে ফলে পুঁজি যেখানে এত বেশি আগ্রাসী হ্যাঁ আমি তো খুব একটা দেখি না মানে আমরা খুব পরিবর্তন কি করতে পারবো কিছু অল্প অল্প উৎসনে নেই উনি একটু বলবেন হ্যাঁ

না এবং এটাই জিনিস খেয়াল করুন এই অরুন্ধতি রয়কে সমর্থন দিচ্ছে কিন্তু বাজার তিনিও পশ্চিমে বইটা ছাপাচ্ছেন পশ্চিম তাকে বোকার পুরস্কার দিচ্ছে পশ্চিম তাকে বিখ্যাত করেছে অর্থাৎ ওই শর্তগুলি তাকে পূরণ করতে হয়েছে যে এখানে একটা অসঙ্গতি থেকে যায় অবশ্যই সেরকম অবশ্যই হ্যাঁ পশ্চিমের স্বীকৃতিও আমাদের খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় আমার মনে হয় আমরা এমন একটা অবস্থায় পৌঁছে গেছি আমাদের পক্ষে খুব বড়ো কোনো পরিবর্তন করা সম্ভব হবে না

আমাদের যে জ্ঞানতাত্ত্বিক একটা ঐতিহ্য ছিল সেটি আমরা কোনো ক্রমে সেখানে ফিরে যাইনি আর সম্ভাবনা গুরুমু গুরুমুখী বিদ্যা কোথায় চর্চা করা যাবে না কিন্তু আমরা একটা তো সংযুক্তি করতে পারতাম রবীন্দ্রনাথ ঠাকুরও পারেননি তিনি চেষ্টা করেছিলেন ইস্টার্ন এডুকেশন নামে তার একটা লেখা আছে আপনারা পরে দেখবেন সেই লেখাতে তিনি পরিষ্কার কিছু কিছু দর্শন তুলে ধরেছিলেন শান্তিনিকেতন সেই দর্শন থেকে তিনি প্রতিষ্ঠা দিয়েছিলেন কিন্তু শান্তিনিকেতন এখন আর দশটা বিশ্ববিদ্যালয়ের মতো কোনোই পরিবর্তন নেই শুধু কিছু কিছু আচার পার্বণ এগুলিতে তারা এখনও আছে তারা এখনও গান গায় ইত্যাদি ইত্যাদি এগুলি হয় নানান পর্ব হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু এর বাইরে কিন্তু শান্তিনিকেতন খুব বড় একটা ভিন্ন ধর্মী যে একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সেটা আমার মনে হয় না আমিও তো ওখানে পরীক্ষা নিতে যাই একই জিনিস ক্লাসে সিলেবাসে একই জিনিস ধারে কাছে মানে রবীন্দ্রনাথের যে দর্শনগুলি ছিল তার কিছুই প্রতিফলিত হয়নি হতে পারে এবং আমি মনে করি আস্তে আস্তে আমরা অগ্রসর হই না কেন অল্প অল্প পরিবর্তন করা যায় আমি কিন্তু খুব বড় পরিবর্তন আশা করি না খুব সহজ সম্ভব না কারণ আমাদের প্রতিষ্ঠান ধর্মিতা এত তীব্র আমাদের ওই প্রতিষ্ঠান ধর্মিতা শুধু নয় প্রতিষ্ঠানের সমর্থনও আমরা চাই সব সময় আর প্রতিষ্ঠানের ভিতরেই তো আমরা থাকি সবাই ওই প্রাতিষ্ঠানিকতার ভিতরে একবার চলে গেলে তো আমি আর প্রতিষ্ঠানকে আর প্রশ্ন করতে পারি না কিন্তু এগুলিকে আমাদের যদি আস্তে আস্তে ওই চর্চাটা তৈরি হতে থাকে তাহলে অন্তত একটা জিনিস হবে চিন্তার সক্রিয়তা আর সক্রিয়তাটা আবার জাগবে হয়তো আমাদের জীবনটা অনেক কিছুটা অর্থপূর্ণ কিছুটা সহনীয় করতে পারব যদি দেখি যে অসাম্যিক ব্যাপারটা কমছে তাহলে তো সেটাও তো একটা সূত্র হতে পারে বা স্থানীয়তার বিষয়টা গুরুত্ব পাচ্ছে বা বৈশ্বিক চাদরের নিচে সব চলে যাচ্ছে না বা আমাদের সংস্কৃতির কিছু ক্ষেত্র আমরা উদ্ধার করছি আমাদের কিছু মূল্যবোধ যেটা পশ্চিমের কাছে আত্মসমর্পণ করেছে সেটাকে উদ্ধার করতে পারছি ছোটো ছোটো পরিসর আমরা কাজগুলি কিন্তু করতে পারি যার জন্য উত্তর উপনিবেশবাদের বর্তমান পরিস্থিতি হচ্ছে এই এটা বড় কিছু কল্পনা করা সম্ভব নয় বড় কিছু সে পরিবর্তন